plot of thriller and suspense. Welcome to Suspense Media. আরো কিছুটা এগিয়ে এসে গাড়িটা থামল। এতক্ষণ চাকা ঘষতে যাওয়ার বিশ্রী একটা শব্দ উঠছিল এবং এই ফাঁকা মাঠ খালবিলে ছড়িয়ে পড়ছিল। গোটাকুড়ি ওয়াগনের শখানে চাকায় ব্রেকগুলো পুরোপুরি কামড় দেয়নি, একটু একটু করে দাঁত বসাচ্ছিল। শেষ কামড়ের সঙ্গে সঙ্গে সব চুপ, একেবারে নিস্তব্ধ। সন্তোষ বাইরে দাঁড়িয়েছিল ব্রেক ভ্যানের ফাঁকা বারান্দাটুকুর মধ্যে। এটা আপট্রেন, ডান দিকে সিঁড়ির কাছটায় গলাবুক বাড়িয়ে দাঁড়িয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করছিল সন্তোষ। হলোটা কি? লাইন ক্লিয়ার নেই, সিগন্যাল পাইনি। মাথার উপর হাত তুলে যে হ্যান্ডেলটা ধরে সন্তোষ এতক্ষণ ঝুলছিল, এবার সেটা আরো একটু শক্ত মুঠোয় ধরে আধখানা শরীরই গাড়ির বাইরে বার করে দিল। না, কিছুই বোঝা যাচ্ছে না, চুলো যাক। গুডস ট্রেনের হালিয়ে চলছে তো চলছে, দাঁড়ালো তো দাঁড়ালো। মাঠ ঘাট ঠাই বেঠাই কোনো কিছু বিচার নেই। লাইনে ফেলে রাখলো তো রাখলোই, সারা রাত জঙ্গলের মধ্যেই ফেলে রাখলো। একটু বিরক্ত হয়েছিল সন্তোষ, কিন্তু এখন যেন অযথা এই বিরক্তি উড়িয়ে দিতে, মনটা হালকা করতে ছোট একটা শীষ তুলে বেশ টেনে টেনে বাজালো। তারপর দেখতে লাগলো এই সন্ধ্যেতেও চাঁদ উঠে গেছে আকাশে। শুক্লপক্ষের দ্বাদশী ত্রয়োদশী হবে হয়তো। আকাশটা খুব পরিষ্কার, সামনে মাঠ উঁচু নিচু, টুকরো টুকরো ক্ষেত, জল জমা বিল, শালের ছোট ছোট ঝোপ। সন্তোষ মুগ্ধ হয়ে দেখছিল। এবার একটা গানের কলি বাজাতে লাগলো সন্তোষ মাথা দুলিয়ে দুলিয়ে। গুরু গুরু শব্দটা দূর থেকে গানে আসছিল, ডাউন ট্রেনটা আসছে। ও, এই জন্যই লাইনে ঠেলে ফেলে দিয়েছিল গাড়িটা, স্টেশনে লাইন পাইনি। কি ব্যাপার, ডাউন লাইনটায় আবার কোন গাড়ি দাঁড়িয়ে আছে? লোকালটা নিশ্চয়ই, তাকে আটকে মেলটাক পাশে দিচ্ছে। সন্তোষ মোটামুটি আগেই অনুমান করেছিল, এখন নিঃসন্দেহ হলো স্টেশনের কাছাকাছি কোন জায়গায় তার গাড়ি আটকে দিয়েছে। খুব সম্ভব ডিসেন্ট সিগন্যালের একটু আগে। এ লাইনে গাড়ি নিয়ে তার যাতায়াত খুবই অল্প, ভালো করে এখনো সব চিনতেও পারেনি। সার্চ লাইটের আলো পড়ল ছিটকে পাশের লাইনে আশেপাশে, শব্দটা খুব জোর, গলা বুকটা একটু ভেতর দিকে টেনে নিল সন্তোষ। আলোটা আরো ছড়িয়ে যেতে যেতে গোল হয়ে এসেছে। আহা, অমন চাঁদের আলোকে শুষে একেবারে শেষ করে দিল। দেখতে দেখতে গাড়িটা এসে পড়ল, প্রচন্ড এবং দ্রুত একটা যান্ত্রিক শব্দ। ফিশ প্লেটের জয়েন্ট গুলো খটখট নড়ছে আর কাঁপছে আর শব্দ তুলছে। মনে হচ্ছিল যেন একটা সাংঘাতিক ঝড় লাইন বল্টু পাথর ফিশ প্লেট সব চিবিয়ে উড়িয়ে চলে যাচ্ছে। নিশ্চয়ই তুফান মেল, খুব লেট করেছে আজ, যতটা পারে মেক আপ করে নেবার চেষ্টা করছে, স্পিডের ধরাধরি মানছে না। মাধুরীর কথা মনে পড়ল আচমকা। একটু স্পিডের মাথায় ট্রেন চললেই মাধুরীর যেন কি হতো, বড় ভয় পেয়ে যেত। সার্চ লাইটের আলোটা চোখের সামনে থেকে যখন আলগুছে উঠে দূরে মিলিয়ে যাচ্ছে আর ইঞ্জিনের কালো মুখটা চোখে পড়ছে সন্তোষের, তখনই মনে হলো অল্পক্ষণ আর কোনো কিছু নেই, শুধু খটখট খটাখট শব্দ, ভীষণ শব্দ, আর আলো অন্ধকার জানালা মুখ, পলকে সব যেন একাকার হয়ে কোথায় মিশে গেল। ট্রেনটা চলে গেল দূর থেকে দূরে, আরো দূরে, ঝকঝকে জ্যোৎস্নায় আবার সন্তোষের ব্রেক ফ্যানের সামনে লাইন আর পাথর টুকরো এদিক ওদিক ছড়িয়ে থাকলো, ঝিঝি ডাকতে লাগলো আগের মতন, দুচারটে জোনাকি উঠতে লাগলো। সন্তোষ কিন্তু তীক্ষ্ণ চোখে বুক ঝুঁকিয়ে ব্রেক ফ্যানের সামনের লাইনটুকু দেখছিল। সন্তোষ হাসল, শীষ দিল, কি আশ্চর্য। মাঝে মাঝে মানুষের মনে এমন সব অদ্ভুত অদ্ভুত কথা আসে যার কোনোই মানে হয় না, একেবারেই মিনিংলেস। মেল ট্রেনের ইঞ্জিনটা যখন একেবারে কাছে হাওয়ার বেগে লাইন ঝাঁপিয়ে উড়ে যাচ্ছে, তখন সন্তোষের হঠাৎ ওরকম মনে হলো কেন? মনে হলো যে সন্তোষের পাশ থেকে কেউ যেন এগিয়ে ঝপ করে লাইনের উপর লাফিয়ে পড়ল। কি আশ্চর্য অনুভূতি! সন্তোষের গায়ে একটা ঘোমটা ছোঁয়া লাগতে না লাগতেই সব শেষ, আর কিছু নেই। অজান্তে একবার গালে হাত বুলিয়েছিল সন্তোষ, কিছু না, কিন্তু ঘোমটার ছোঁয়া লাগলো, এই কথাই বা কেন মনে হলো। মনে মনে সন্তোষ যদিও বুঝছিল ব্যাপারটা অসম্ভব, তবু পলকের জন্য তার চোখ স্থির, হৃৎপিণ্ড স্তব্ধ এবং একটা চমকানোর ভাব হয়েছিল। ট্রেনটা চলে যেতে সামনের লাইনের দিকে কেউ যেন জোর করে চোখটা আটকে রেখেছিল অল্পক্ষণ। কই, কিছুই তো নয়, সবই ভুল, চোখের ভুল। গা ঝেড়ে হাত দুটো মাথার উপরকার হ্যান্ডেল থেকে তুলে নিয়ে ঘুরে দাঁড়ালো সন্তোষ।
ব্রেক ভ্যানের দুহাত বারান্দায় জুতোর গোড়ালি ঠুকে ঠুকে একটু পায়চারি করলো। মাথার উপরকার সুন্দর চাঁদ এবং এক টুকরো দুলট মেঘ দেখল। সিগারেট ধরিয়ে সন্তোষ তার ঘরটার মধ্যে উঁকি দিল। পায়রা খুবরি ঘর, টিমটিম বাতি, লাল নীল লণ্ঠন, কাচের বাক্স, খাতাপত্র এসব। খোলা জায়গায় আবার একটু পায়চারি করে সিঁড়ির গাছটায় বসলো সন্তোষ। লাইনের দিকে তাকালো, তারপর হঠাৎ গলা ছেড়ে একটা গম গম সুরের গান গাইতে লাগলো। মেলটা অনেকক্ষণ চলে গেছে, তবু তার গাড়িটাকে আটকে রেখেছে কেন? সন্তোষ চড়ছিল মনে মনে, অযথা ডিটেন করা এএসএম দের একটা কাজ। হয়তো স্টেশনে গিয়ে দেখবে এএসএম নেই, বাড়িতে বউয়ের হাতে এক কাপ চা আর পান খেতে গেছে। ঘড়িটা দেখলো সন্তোষ, চাঁদের আলোয় গাটাগুলো বেশ স্পষ্টই দেখাচ্ছিল, 8:05। 9:15 বেজে গেল, তবু সন্তোষের গাড়ি লাইন পেল না। বাস্তবিকই এবার সন্তোষ চটেছে, এর মানেটা কি? 150 মাইলের উপর তাকে রান করতে হবে, 25 মাইল আসতে না আসতেই এই কাণ্ড, পাকা 1.5 ঘন্টা আটকে রাখলো তাকে। ননসেন্স যত সব। ভ্যানের মধ্যে থেকে লাল নীল বাতিটা টেনে দিয়ে টপ করে লাফ দিয়ে মাটিতে নেমে পড়লো সন্তোষ। থাক গাড়িয়ে গাড়ি, কোম্পানির মাল, তোমার যা আমারও তাই, এই চললুম আমি, স্ট্রেইট স্টেশনে যাব। ব্যাপারটা কি? হাতের বাতিটা পথ দেখে যাবার জন্য নয়, যা চাঁদের আলো তাতে এই লাল লণ্ঠন নেবার দরকারই পড়ে না। এটা সুগার সাহেবের অস্তিত্ব, অর্থাৎ ড্রাইভার তুমি রুখে থাকো, আমাকে বিনা যেতে পারবে না। বলা তো যায় না যদি এর মধ্যে সিগন্যাল পেয়ে যায় ড্রাইভার। পাশের লাইনের স্লিপারের উপর দিয়ে টপকে টপকে সন্তোষ ইঞ্জিনের দিকে এগিয়ে যেতে লাগলো। বাঁ হাতে বাতিটা ঝুলছে, হাঁটার তালে তালে দুলছে, নিজের ছায়াটা দেখতে পেল। লাইনের উপর এবং পাশ দিয়ে কাকুর, ঘাস, দিব্যি এসব গড়িয়ে চলে যাচ্ছে। ইঞ্জিনের কাছাকাছি আসতে স্টিমের শব্দটা শোনা গেল, যেন ব্রয়লারে আগুন ঠেলে ঠেলে কোন রকমে স্টিম বাজিয়ে রেখেছে ওরা। ড্রাইভারদের দেখতে পেল সন্তোষ, আলোর মধ্যে দাড়িওয়ালা ইব্রাহিম, প্রায় গোটা চেহারাটি চোখে পড়ল। ফায়ারম্যান ব্রয়লারের ঢাকনা খুলে কয়লা ছুটছে ভেতরে, গন গন আগুনের আভায় ইব্রাহিম ফায়ারম্যান দুজনই খুব স্পষ্ট। শাক দিল ইব্রাহিম পাদানির কাছে এসে দাঁড়াল, বলল, স্টেশন এখান থেকে অনেক দূরে বাবু, যাবেন না, বেকার গিয়ে কি লাভ বলুন? আমার মালুম যে ওই আপলাইনটা মেরামত হচ্ছে, ডাউন লাইন দিয়ে গাড়ি পাস করাচ্ছে, লোকালটা আগাড়ি খুলে দিয়ে বাদ আমাদের লাইনে দেবে, বুঝতে পারছেন? এরকম বলেছে আমার। অনুমানটা ঠিকই করেছিল ইব্রাহিম, সিগন্যালের দিকে তাকিয়ে সেটা বোঝা গেল, একটা ডাউন গাড়ি আসার সিগন্যাল পড়েছে। ইব্রাহিমের সঙ্গে কথা বলে সন্তোষ ফিরবো ফিরবো করছে, ডাউন গাড়ির শব্দ পাওয়া গেল তুলে, লোকাল প্যাসেঞ্জারটা আসছে, এটাও আজ লেট। ফিরতে গিয়েও ফিরল না সন্তোষ, ইঞ্জিনের পাদানি পেয়ে উঠে ইব্রাহিমের পাশে দাঁড়িয়ে থাকল। ট্রেনটা চলে যাক, ডাউন ট্রেনটা চলে গেলে সন্তোষ তার ব্রেক ভ্যানের কাছে ফিরে গেল তারই বাসা নিয়ে। এতক্ষণ পর সিগন্যাল পেয়ে তার গাড়ির ইঞ্জিনটা হুইসেল দিল, স্টিমের ভস ভস শব্দ ছাড়লো, ব্রেক ছাড়ানো চাকা একবার ঝাঁকুনি দিয়ে সামনে এগুলো আবার পিছনে, সবুজ আলো নেড়েই যাচ্ছিল সন্তোষ গা ঝুঁকিয়ে, শেষ পর্যন্ত ছাড়লো মালগাড়িটা। বারান্দায় একটু দূরে দাঁড়িয়ে থেকে আলোটা রাখতে কেবিনে ঢুকলো সন্তোষ। আলোটা রাখতে যাচ্ছে হঠাৎ চোখে পড়লো, আর চোখে পড়তেই প্রথমটা থমকে গেল। ঘরে মিটমিটে আলোয় জিনিসটা স্পষ্ট দেখা যাচ্ছে, অথচ সন্তোষ যে ডান হাতে তার গার্ডের বাতিটা ধরে আছে এ সম্পর্কেও সে নিঃসন্দেহ। কাজেই এটা ঘুমের ঘরে স্বপ্ন নয়, অন্যমনস্ক হয়ে হঠাৎ দৃষ্টিভ্রম ঘটছে তাও নয়, তবু হাতের বাতির আলোটা ফেললো সন্তোষ ভীষণ ভাবে চমকে গেল। এবার চোখের পাতা পড়ল না, আর বিষয়টা যেন বুক, চোখ, নিঃশ্বাস, প্রশ্বাস সমস্ত কিছুকে অদ্ভুত এক মুঠোর মধ্যে চেপে ধরল। সন্তোষ বিমূঢ় এবং বিস্মিত হয়ে দেখছিল জিনিসটা, এক জোড়া চুটি, লেডি স্যান্ডেল, সন্তোষের বসবার জায়গাটায় রাখা হয়েছে। কার স্যান্ডেল? কোথা থেকে এলো? কেমন করে? সন্তোষ কিছুই বুঝতে পারল। তার পায়রা খুবরি কেবিনটা তবু ভালো করে দেখল সন্তোষ, বাইরে বেরিয়ে বারান্দাটুকু নজর করল, কেউ নেই, কি আশ্চর্য! হ্যান্ডেল ধরে পেছ গেল, চাঁদের আলোয় অনেকটাই দেখা যায়। ব্রেক ভ্যানটা যেখানে দাঁড়িয়ে ছিল সেখান থেকে অন্তত 50 গজ এগিয়ে এসেছে গাড়ি, কিছু আর বোঝা যাচ্ছে না। অদ্ভুত ব্যাপার তো, চৌটি জোড়া এলো কি করে, কে রেখে দিয়ে গেল? সন্তোষ যখন ব্রেক ছেড়ে চলে গিয়েছিল নিশ্চয়ই তখন কেউ রেখে দিয়ে গেছে, কিন্তু এমন জনমানসহীন জায়গায় কে আসবে, আসতে পারে, বিশেষ করে মেয়ে ছেলে? সন্তোষ মনে করে দেখল তার ব্রেক যেখানে দাঁড়িয়েছিল তার আশেপাশে কোনো বাড়িঘর ছিল বলে তার মনে পড়ছে না, এমনও নয় যে কোনো ছেলেমেয়ের দল বেড় বেড়াতে ওখানে গিয়েছিল, সেরকম কাউকে সন্তোষ দেখেনি, কারোর সাড়াও পায়নি। তবে কি কেউ আশেপাশে লুকিয়েছিল? কেনই বাধা থাকবে?
থাকলেও চুপিসারে এসে সন্তোষের কেবিনে যাতে চোখে পড়ে এমন ভাবে পায়ের চটি জোড়া রেখে যাবে কেন? কি উদ্দেশ্য? কোথায় বা লুকোবে সে? হঠাৎ মনে হলো, এমন নয় তো যে কোনো মেয়ে আত্মহত্যা করতে এসেছিল গাড়ির চাকার তলায়। এই জুতো জোড়া শুধু তার উপস্থিতির প্রমাণ। সন্তোষের কপালে, গালে, গলায় দর দর করে ঘাম জমতে লাগলো। যদি তাই হয় তবে, ভাবতে পারছিল না সন্তোষ। মেল ট্রেনটা যাবার সময় তার মনে হয়েছিল কে যেন ওর পাশ থেকে লাফিয়ে পড়লো লাইনের উপর। অবশ্য সত্যিই কেউ লাফিয়ে পড়েনি। প্যাসেঞ্জার ট্রেনটা যাবার সময় ব্রেকে ছিল না সন্তোষ। তখন যদি কেউ গলা বাড়ি থাকে দিতে পারে, দিলে জানবার উপায় নেই, কিংবা বলা যায় না, হয়তো সন্তোষেরই ব্রেক ফ্যানের চাকার তলায় গলা বাড়ি দিয়েছে। সন্তোষের শরীরটা ভীষণ ভাবে ঘামছিল, সর্বাঙ্গ ঠান্ডা অসাড়, বুকের মধ্যে কেউ যেন পাগল ভাবে হাতুড়ি পেটাছিল। এই ভয় পাওয়া, মুশড়ে পড়া ভাবটা আস্তে আস্তে একসময় অনেকটা কেটে গেল। অত বাড়াবাড়ি রকমের কল্পনা করে কি লাভ? আত্মহত্যা করতেই কেউ এসেছিল, এর কি মানে আছে? হতে পারে কোনো দুজন বেড়াতে এসেছিল, একজন ছেলে একজন মেয়ে। মেয়েটার পায়ে হয়তো লাগছিল, ফুসকা পড়েছিল, চটিটা নতুন, হয়তো সে আর হাঁটতে পারছিল না, তাই ফেলে দিয়ে গেছে। আর এমনি ফেলে দিয়ে যাওয়ার চেয়ে হয়তো সেই রসিক পুরুষ আর মেয়েটি সন্তোষকে খানিকটা বিহ্বল করার জন্যই এই রসিকতাটুকু করেছে। সন্তোষ চটি জোড়া ভালো করে দেখতে লাগলো। মোরগের ঝুঁটির মতন লাল ভেলভেটের ফুলও আছে একটা। মাধুরীকে আচমকা আবার মনে পড়ল, লাল জিনিসটা সে একদম পছন্দ করতে পারত না। এমনি একজোড়া চুটি ছিল তারও, পড়তো না, পড়তেও চাইতো না। সন্তোষ বলত, নষ্ট করে কি লাভ বলতো, পড়ে ফেল, দিনে পড়তে রাতের পায়ে দিতে পারো অন্তত, আমার তো ভালোই লাগে দেখতে। আহ, মাধুরী মুখ ভেঙচিয়ে হাসলো, ঠাট্টা করছি না, সত্যি বলছি, যা ধপধপে সুন্দর পাতোমার, খুব বানায়। ইঞ্জিনটা আবার সিটি দিচ্ছিল সন্তোষের তন্ময়তা এবং ঘোর ভাঙল। একটা বড় স্টেশনের ইয়ার্ডের মধ্যে তার গুডস ট্রেনটা ঢুকে পড়েছে। লাইন থেকে আর এক লাইনে সরে যাওয়ার ঘটঘটানি, শান্টিং এর ফোস ফোস, একটা গাড়ি পাশ কাটিয়ে চলে গেল। আলোয় আলোয় একা কার ইয়ার্ড। সন্তোষ কেবিন ছেড়ে বাইরে এসে দাঁড়ালো। তার গুডস ট্রেনটাকে এখানে আটকে থাকতে হবে কিছুক্ষণ, ঘন্টাখানেক কম করেও। গাড়ি থামলে খাতাপত্র উঠিয়ে ব্রেক ছেড়ে নেমে আসতে গিয়ে কি যেন ভাবলো সন্তোষ। আবার উঠে কেবিনের ভেতর গেল, লেজি স্যান্ডেল জোড়া খবরের কাগজটায় মুড়ে নিল। তারপর আস্তে আস্তে নেমে ইয়ার্ড ধরে হন হন করে স্টেশনের দিকে এগিয়ে গেল। মাসখানেক পরে আবারও তেমনি ফুটফুটে চাঁদের আলো, মালগাড়ি নিয়ে সন্তোষ যাচ্ছে। লাইন ক্লিয়ার না পেয়ে আটকে গেল রাস্তাতে। তার রক্ষে এই যে এবার আর অতটা মাঠ জঙ্গলে পড়ে থাকতে হলো না। একটা মাঝারি স্টেশনের ওয়াটার রিজার্ভারের কাছে থেমে গেল। খানিকটা অপেক্ষা করে সন্তোষ হাঁটতে হাঁটতে স্টেশনের দিকে গিয়ে গেল। কাছেই কটার রেল কোয়ার্টার, সামনে একটা বাঁধানো কিনারা উঁচু কুয়ো, কুয়ো থেকে মাঝে মাঝে জল তোলার শব্দ আসছিল, হুইলের শব্দ। পোর্টারদের কোয়ার্টারের বাইরে লোহার উনুনে আগুন জ্বলছিল। সন্তোষ হেঁটে এগিয়ে যাচ্ছিল, থমকে দাঁড়ালো। দক্ষিণের রাস্তা দিয়ে একটি মেয়ে খুব স্বচ্ছন্দ গতিতে এগিয়ে আসছে। চাঁদের আলোয় তার শরীরটা দেখা যাচ্ছিল, কিন্তু মুখটা অস্পষ্ট, একেবারেই অস্পষ্ট। মাথায় আধখানা ঘোমটা, শাড়ির রংটা চেনা যাচ্ছিল না। একটা করবি ঝোপের পাশ দিয়ে আসতে আসতে মেয়েটি দাঁড়িয়ে পড়ল। সন্তোষও প্ল্যাটফর্মের শুরুর ঢালুটায় এসে পৌঁছেছে। সামনে থেকে সার্চ লাইটের আলোয় লাইন ভিজিয়ে ট্রেনখানা ছুটে আসছে, তার দুরন্ত শব্দ আর থেমে থেমে হুঁশিয়াও। সন্তোষের পক্ষে এখন আর মেয়েটিকে দেখার উপায় নেই, ও একটু এগিয়ে রয়েছে। পিছু ফিরে চাইলে অবশ্য দেখা যায়। সন্তোষের ইচ্ছে হচ্ছিল এখন একবার ফিরে তাকিয়ে দেখে, কিন্তু পাচ্ছিল। সার্চ লাইটের আলোটা ক্রমশই তার আশেপাশের জায়গাগুলোকে এত বেশি ঝকঝকে করে তুলছিল যাতে মনে হলো ফিরে তাকাতে গেলেই মহিলাটি দেখতে পাবে। সন্তোষ কিভাবে পিছু ফিরে একটি মহিলাকে দেখছে, তবু শেষ পর্যন্ত একবার না চেয়ে পারল না সন্তোষ। আলোটা যখন সরে গেছে তার সামনে থেকে ঘাড় ঘুরিয়ে তাকালো সন্তোষ। মহিলা সেখানেই দাঁড়িয়ে মাটির দিকে অনেকটা নুয়ে পড়ে কি যেন খুঁজছে, কিছু বোধ হয় পড়ে গেছে রাস্তায়। ঠক ঠক খটখট, দ্রুত দুরন্ত একটা শব্দ জলদ সুরে বেজে যাচ্ছিল। সন্তোষ লাইনের দিকে তাকালো, ঝড়ের বেগে ইঞ্জিনটা বেরিয়ে যাচ্ছে। কিন্তু হঠাৎ সন্তোষ যেন হাত বাড়িয়ে কিছু ধরতে গেল। চোখের পলকে আলো অন্ধকার, গরম বাতাস কয়েকটা মুখ, চোখে ধরলো কি ধরলো না উধাও হয়ে গেল। ট্রেনটা চলে গেল, শব্দটা তখনও বাতাসে থেকে গেল, তারপর আস্তে আস্তে মিলিয়ে আসতে লাগলো। লাইনের দিকে কেমন একটা ভীত বিহ্বল চোখে তাকিয়েছিল সন্তোষ। না, কিছু নেই,
ঝকঝকে পরিষ্কার লাইন, পাথরগুলো স্পষ্ট। অথচ সন্তোষ পিছু ফিরে তাকালো, আশেপাশে কেউ নেই। সেই মহিলা? না, মহিলাটিকেও তো আর দেখা যাচ্ছে না। অনেকটা দূরে ঝাঁকড়া মাথায় গাছের তলা দিয়ে যেন চলে যাচ্ছে মহিলা। কিন্তু আবার এমন হলো কেন? ট্রেনের ইঞ্জিনটা যখন একেবারে সামনে এসে পড়েছে, সন্তোষের মনে হলো তার পাশ থেকে কেউ যেন লাফিয়ে পড়লো লাইনের উপর। সন্তোষ তার গায়ের ছোঁয়া, না গায়ের ছোঁয়া ঠিক নয়, কিন্তু শাড়ির ছোঁয়া পেয়েছে। অত আলুথালু ছোঁয়া আর কিসেরই বা হতে পারে? বুকের মধ্যে অদ্ভুত একটা কাঁপুনি আসছিল আর যাচ্ছিল। সন্তোষ বুঝতে পারছিল না কেন এমন হলো। একবার নয়, এ নিয়ে দুইবার, সবই যেন আগের মতন অবিকল এক। কি খেয়াল হলো সন্তোষের, হঠাৎ পা চালিয়ে ও এগিয়ে যেতে লাগলো করবি ঝোপটার দিকে। মহিলাটি খানিক আগে যেখানে দাঁড়িয়েছিল, যেন সন্তোষ বুঝবার চেষ্টা করছিল সেটাও চোখের ভুল নাকি। করবি ঝোপের পাশে এসে দাঁড়িয়ে এদিক ওদিক তাকালো সন্তোষ। কেউ যে এসেছিল, দাঁড়িয়েছিল, বুঝবার উপায় নেই, সেটাই স্বাভাবিক। কি খুঁজছিল মহিলাটি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে? লাল দোপাটি ফুলের মতো পরিচ্ছন্ন হয়ে রয়েছে। সন্তোষ ভালো করে নজর করে দেখল, কোথাও কিছু পড়ে নেই, একটা সেফটি পিন কিংবা মাথার কাটাও না। সন্তোষের গুডস ট্রেন সিগনাল পেয়ে সিটি দিচ্ছিল। চমকে উঠে সন্তোষ ছুটতে ছুটতে তার ব্রেকের দিকে এগিয়ে চলল। গাড়িটা ছেড়ে দিয়ে ব্রেকের বারান্দায় দাঁড়িয়ে থাকলো অনেকক্ষণ। ভীষণ ক্লান্ত লাগছিল নিজেকে, মনটাও বড় দমে গেছে। তার কি কোনো অসুখ বিসুখ করলো নাকি? একটা বিশ্রী ভীষণ অস্বস্তিকর অনুভূতি বারবার হচ্ছে কেন? কেন এরকম মনে হচ্ছে যে তার গায়ের পাশ থেকে কেউ লাইনে চোরটি গাড়ির সামনে লাফিয়ে পড়ল? কেন? তেষ্টা পাচ্ছিল সন্তোষের, হাত পা গুলো অবশ লাগছিল। বসবার জন্য ল্যাম্পটা উঠিয়ে নিয়ে কেবিনের মধ্যে চলে গেল। বাতিটা রাখতে গিয়ে আবার নিথর হয়ে গেল। ঠিক ওর বসবার জায়গাটিতে একটা রুমাল পড়ে আছে। তারপর যেন ভীষণ একটা জেদ এবং যা ইচ্ছে হয়ে যাক, এমন একটা নিষ্পৃহ ভঙ্গিতে রুমালটা তুলে নিল সন্তোষ। ছোট্ট রুমাল, কিনারাগুলো সবুজ সুতো দিয়ে মোড়া, এক কোণে ইংরেজি বাঁকা অক্ষরে লেখা এল, গোলাপি লাল সুতোয় অক্ষরটা তুলেছে কেউ। কি আশ্চর্য, এই রুমাল এলো কোত্থেকে? কে ফেলে গেল? কেমন করে বা এখানে এলো সে? কেনই বা এসেছিল? সন্তোষের মাথা চোখ ভার হয়ে গেল, কিন্তু আর সে বুঝতে পারছিল না, ভাবতে পারছিল না। শুধু অক্ষরটা চোখের সামনে একটা মরা প্রজাপতির মতো নিশ্চল হয়ে থাকলো। করবি গাছের ঝোপের পাশে লাল মোড়ের রাস্তা আর সেই মহিলা, ট্রেন, ইঞ্জিনের মুখ থেকে হাওয়ায় উড়ে যাওয়া স্ফুলিঙ্গগুলো সব একাকার হয়ে চোখের সামনে দোল খাচ্ছিল, কতক্ষণ কে জানেন। জংশন স্টেশনে গাড়ি থামতে হুশ হলো সন্তোষের। আলু কলরব মানুষজন দেখে সম্বিত ফিরে পেল সে। তারপর একসময় ঘোরটা কাটল, রুমালটা পকেটে পুরে ব্রেক থেকে নেমে গেল তাড়াতাড়ি। যে ঘটনা দুবার ঘটে গেছে, তৃতীয়বারও যে সেটা ঘটবে সন্তোষ যেন সেটা জানত। সেদিন পূর্ণিমার চাঁদ আকাশে সন্তোষের গুডস ট্রেন চুপ করে দাঁড়িয়েছিল এই মাটা শালবনের পাশে। থাক দাঁড়িয়ে, সন্তোষের আজ কোনো ভয় নেই, উদ্বেগ নেই, ধুকপুক নেই, সে বসেই আছে, আসুক, অপেক্ষায় আছে সন্তোষ। ঘড়িটা দেখলো সন্তোষ, 8টা বাজে, কান পেতে থাকলো। রেললাইনের স্লিপার আর পাথরে একটা অস্পষ্ট শব্দ উঠল না? একটা সিগারেট ধরালো সন্তোষ, গন্ধটা নাকে বেশ লাগছে, বুক ভরে ধোঁয়া টানলো সে, ভালোই লাগছে। সিগারেট শেষ, আরো কিছুটা সময় সে কাটালো। ট্রেনের বারান্দা থেকে একটা ছায়া যেন কেবিনের দোর গোড়ায় এসে দাঁড়ালো, লাফিয়ে উঠল সন্তোষ। হ্যাঁ, যা ভেবেছিল সে এসেছে, শাড়ির রেখায় সুন্দর এক মগ্নতা মেখে, ব্রেকের কিনারে ঘেসে দাঁড়িয়ে চাঁদের আলো দেখছে। সন্তোষ প্রথমেই কাছাকাছি গেল না, একটু তফাতেই দাঁড়িয়ে থাকলো। এবার কি এনেছ? সন্তোষ আচমকা প্রশ্ন করল, জবাব নেই। যাকে প্রশ্ন তার গা একটু নড়ল না, ঘাড় বাঁকাল না সামান্য, যেন এ প্রশ্ন তাকে নয়। একটু অপেক্ষা করে আবার শুধুল সন্তোষ, কি এনেছ এবার ফেলে যেতে? ও পক্ষ থেকে কোনো সারা শব্দ নেই, যেন মানুষ নয়, একটা মোমের পুতুল দাঁড়িয়ে আছে। সন্তোষ একটু হাসলো, বলল, আমি জানি স্যান্ডেল আর রুমালের পর তুমি আর কি ফেলে যেতে পারো। একটু বোধহয় নড়ল সেই আশ্চর্য মূর্তি, ঘাড় বাঁকালো সামান্য, মাথার আলগা ঘোমটাটা খসে গেল, কালো চুলের ছন্দটি চোখে পড়ল, মুখের বাঁকা রেখাটুকু। সন্তোষ তাকিয়ে দেখল, বলল, আমি জানতাম তুমি আসবে, আমি তৈরিই ছিলাম, অপেক্ষা করছিলাম।
একটু থামলো, সামান্য এগিয়ে এলো, কিন্তু এবারই শেষ, আর তুমি আসবে না, আসতে পারবেও না। আমার কাছে তোমার আর কিছুই নেই, যেটা শেষ ছিল গলা সরু হারটা আমি এনেছি। সন্তোষ পকেটের মধ্যে থেকে সরু চিকচিকে হারটা বের করলো, হাতের তালুতে রাখলো, দেখলো কপালক, তারপর হঠাৎ চেঁচিয়ে বলল, তোমার গলা টিপে আমি ধরতে যাইনি যে এই হারটা আমার হাতে ছিঁড়ে চলে আসবে, কি করে এসেছিল আমি জানি না। পুতুলের মুখ আস্তে আস্তে ঘুরে গেল, ভীত বিস্ময় স্তব্ধ শীর্ণ একটি মুখ, চাঁদের আলোয় তার চোখ নাক মুখ ঠোঁট স্পষ্ট দেখা যাচ্ছিল, গলাটা নগ্ন, সোনার একটি বিন্দুও সেখানে চিকচিক করছিল না। সন্তোষ চমকে উঠল না, যেন নাটকের এই দৃশ্যটা তার পুরো জানা দেখা। আরো একটু কাছে এগিয়ে গেল সন্তোষ, খানিকক্ষণ তাকিয়ে তাকিয়ে সে সাদা নরম ভীত উদ্ভ্রান্ত মুখটির দিকে দেখল, সেই মুখে টানা টানা চোখের কোল বেয়ে গড়ানো জল। খুব আস্তে আস্তে স্পষ্ট করে বলল সন্তোষ, আমি তোমাকে সত্যি ঠেলে ফেলে দিইনি মাতুটি, আমি ভাবতেই পারিনি অমন করে তুমি লাইনের উপর লাফিয়ে পড়বে। বিশ্বাস করো, আমি হাত দিয়ে তোমায় ধরতে গিয়েছিলাম, তোমার গলার হারটা আমার আঙুলে জড়িয়ে গেল, তুমি লাফিয়ে পড়লে, মাধুরী একটু যেন সরে গেল। সন্তোষকে কথাই পেয়েছে, সে থামবে না, বলল, আমি তোমাকে ভুলিয়ে ভালিয়ে নতুনদের কাছে নিয়ে যাব বলে এই ব্রেক এনে তুলিনি, এমন বেআইনি কাজ সবার চোখ বাঁচিয়ে করা যে কি কঠিন, তবু তোমায় আমি এনেছিলাম ব্রেকে, কেউ দেখেনি, জানতে পারিনি, এটা আমার ভাগ্য। সন্তোষ থামল, মাধুরী আরো একবার সরে গেছে। সন্তোষ বলল, তোমার ভয়বাদি কি সমস্ত নষ্টের কোড়া, গার্ডের বউ, স্বামী লাইনে গেলে একা কোয়ার্টারে থাকতে পারবে না, সারা রাত ভয়ে মরবে, কেন, কেউ তো অমর করে না, তুমি করতে, অমরকে তুমি ডেকে এনে রাত্রে শুয়ে রাখতে কোয়ার্টারে, হোক না হয় অমর ভালো ছেলে, কিন্তু সে সুন্দর, সে তোমায় খুব ভালোবাসত, তার মুখের বৌদি আর মনের বৌদি যে এক এ আমি বিশ্বাস করিনি, আমি তোমাদের একসঙ্গে বসে গল্প করতে চা খেতে তাস লুডো খেলতে দেখেছি, আর সেদিন স্টেশন পর্যন্ত এসে ফিরে গিয়ে দেখেছি তোমরা কি করো, কি করছিলে তোমরা দুজন অন্ধকারে, তুমি জাপটে ছিলে অমরকে, আর অমর বলছিল ভয় কি আমি আছি, মাধুরী ব্রেকের কিনারা ঘেঁষে আরো খানিকটা সরে গিয়েছিল। সন্তোষ মাধুরীর দিকে চেয়ে এবার গলার পর্দা তুলে বলল, তুমি বসেছিলে, আমি আস্তে আস্তে আসল কথা এলো, আমার মনে লুকোচুরি ছিল না, যা আমার মনে হয়েছে আমি যে তোমায় সন্দেহ করি, আমি স্পষ্টই তো বলেছিলাম, তুমি শুনে চমকে উঠেছিলে, মুখটা সাদা হয়ে গিয়েছিল, ভয় পেয়েছিলে তুমি, তখন একটা গাড়ি আসলো, আজকেরই মতো এই তুফান মেলটা। সন্তোষ একটু থেমে লাইনের দিকে তাকাল, সার্চ লাইটের আলোয় সমস্ত জায়গাটা সাদা হয়ে গেছে, থরথর করে ইস্পাতের পাত দুটো কাঁপছে, ফিশ প্লেট নাট পাথরের এক বিচিত্র ঝংকার উঠছে, যেমন দ্রুত তেমনি সরব। লাইনের দিকে চোখ ফিরিয়ে সন্তোষ সেই মূর্তির দিকে চাইল, বলল, আমি তোমায় কেবিনের বাইরে টেনে আনিনি, তুমি নিজে এসেছিলে, আর ঈশ্বর জানে মেলের ইঞ্জিনটা যখন দৈত্যের মতন আমার ব্রেকের ঠিক সামনে একেবারে সামনে এসে পড়েছে, তখন তুমি লাইনের উপর লাফিয়ে পড়লে, আমি ঠেলে দেইনি, বরং তোমায় ধরে ফেলবার চেষ্টাই আমি করেছিলাম, পারিনি, তোমার গলার হারটা শুধু আমার আঙুলে জড়িয়ে গিয়েছিল। সন্তোষ চুপ, তাকালো লাইনের দিকে, একটা পৈশাচিক কালো মূর্তির মতো মেলের ইঞ্জিনটা সামনে এসে গেছে, ভীষণ শব্দ, যেন নরক থেকে একটা ঝড়ের দমকা ছিটকে এসে এখানে পড়ছে। আচমকা কি যেন দেখে সন্তোষ চিৎকার করে উঠল, তোমায় আমি সন্দেহ করেছিলাম, বুঝলে মাধুরী, সে সন্দেহ আজও আমার ঘোচেনি, তা বলে আমি তোমায় মারতে চাইনি, চেয়েছিলাম তুমি তুমি। সন্তোষের গলা আর শুনতে পাওয়া যাচ্ছিল না, বিকট শব্দে সব ডুবে যাচ্ছিল। মাধুরী লাফিয়ে পড়ার জন্য পাদানের সামনে গিয়ে দাঁড়িয়েছে, সন্তোষ তার আঁচল ধরতে গেল, গলায় যতটা জোর আছে সমস্তটা নিঃশেষ করে সন্তোষ ধিক্কার করে বলল, তোমার ফেলে যাওয়া স্যান্ডেল রুমাল সবই আমি রেল পুলিশের জিম্মায় দিয়েছি, এই হার তাও ওরা পাবে, আর আমার চিঠিও। মাধুরী লাফিয়ে পড়েছিল, সন্তোষ মাধুরীকে দেখতে পাচ্ছিল না, শুধু একটা উত্তপ্ত নিষ্ঠুর কালো কঠিন ছায়া তাকে হাওয়ার বেগে টানছিল। গাড়ি চলে গেছে, আবার সব নিস্তব্ধ, পূর্ণিমার আলোয় লাইন মাঠ পলাশ বন ভিজে ভিজে গলে যাচ্ছে, কটা ঝোড়া কি উঠছে কোথায়, ঝিঝি ডাকছে, রাত পাখিটা মাথার উপর ঘুরে ঘুরে উঠছে। সন্তোষের মালগাড়ি লাইন পেয়েছে, ইঞ্জিন থেকে হুইসেল বাজল, থেমে থেমে আবার বাজল, মালগাড়ির ব্রেক থেকে আজ আর কেউ সবুজ বাকিটা দেখাচ্ছে না।
কুয়াশা 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 এতক্ষণ ধরে যে গল্পটি শুনলেন তার নাম ছিল হয়তোবা, লেখক বিমল কর আর পড়ে শোনালো সেতু। আর এখন সময় হয়ে গেছে আজকের কুয়াশার দ্বিতীয় গল্পে যাবার। আজকের দ্বিতীয় গল্পের কাহিনীর নাম এখন বলছি না, তবে লেখকের নাম জানিয়ে দিচ্ছি। আজকের কাহিনীটি লিখেছেন মাকসুদুর রহমান মেঘনা। আসুন তাহলে এখন গল্পটির প্রথম পর্ব শুনি, তারপরে আবারও ফিরে আসছি, সঙ্গে থাকবেন। প্রকৃতির সব রহস্য জট খুলে ফেলার ক্ষমতা মানুষকে কি সত্যি দেয়া হয়েছে, নাকি কিছু রহস্য প্রকৃতি আজও নিজের কাছে রেখেছে? এই জন্য যে মানুষ আর বিজ্ঞান ওই রহস্য নিয়ে প্রকৃতির সঙ্গে একটা খেলায় মেতে উঠুক, যে খেলার শেষ পরিণতি দেখার আক্ষেপ আসলে মানুষকে বেঁচে থাকার ফাঁদে ফেলে। আর ওই ফাঁদে পড়া আবার ফাঁদ থেকে বেরিয়ে আসার এই খেলাটাই মানুষ খেলে যাচ্ছে ক্লান্তিহীন ভাবে যুগের পর যুগ। ফাঁদ থেকে বের হতে কত জন্ম কাটবে তা মানুষ জানে না, কেননা এই খেলার রহস্য তো অদৃশ্য হাতে নাচাচ্ছে প্রকৃতি। তারপরও আমরা রহস্যময় শব্দটার সন্ধানে অবিরাম ছুটে চলি। আচ্ছা, এই ছুটে চলাটাই কি প্রকৃতির কাছে নেশা নাকি মানুষের ব্যর্থতা? আর যে যাই বলি না কেন, মানুষ এই নেশার খেলায় মেতে উঠবেই। তেমনি এক রহস্য খেলার নেশা নিয়ে আজ কুয়াশার অন্ধকার পথটা হাঁটব, তবে গন্তব্য ঠিক কত দূরে সেটাও না হয় রহস্যই থাকুক। চলুন তাহলে রহস্য ফাঁদের পথে। আঙুল বলতে আমরা চট করে হাতের আঙুলই বুঝি, অথচ আমাদের পায়েও কিন্তু 10টা আঙুল রয়েছে। কথাটা বলার কারণ হচ্ছে আজও আমরা জেন্ডার বৈষম্য থেকে বের হতে পারিনি, তাই ক্রাইম রিপোর্টার হিসেবে কোনো মেয়েকে দেখলে চোখ কপালে তুলি, অথচ এসব কিছু মানে না উনি ভীষণ সাহসী, একরোখা, জেদি আর স্পষ্টবাদী মেয়ে, কোনো কুসংস্কারের ধাসে ধারে না, নিজেকে মেয়ে মানুষ নয় মানুষ ভাবতে ভালোবাসে। অবনী একটা বেসরকারি টিভি চ্যানেলে অনেকদিন ক্রাইম রিপোর্টার হিসেবে কাজ করেছে, যদিও চাকরিটা পেতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে, তবে সে তার কাজের জায়গায় 100-তে 100 ছিল। দীর্ঘদিন অনস্ক্রিনে কাজ করে অবনী হাঁপিয়ে উঠেছিল, তাই এবার অফস্ক্রিনে অর্থাৎ একটা FM রেডিওতে কাজ করছে। এই রেডিও স্টেশনের ভীষণ জনপ্রিয় একটা প্রোগ্রাম লৌকিক আর অলৌকিকের খেলা, এই প্রোগ্রামটা নিয়েই ওরা কয়েকজন কাজ করে। বিভিন্ন জেলা, কখনো প্রত্যন্ত গ্রাম থেকে অদ্ভুত অদ্ভুত সব বিষয় নিয়ে রীতিমতো রিসার্চ করে, তারপর একটা প্রোডাকশন নামানো হয়। এটা একটা টিম ওয়ার্ক। সত্যি পৃথিবীতে আজও যুক্তির বাইরে কত অজানা কিছু লুকিয়ে আছে। যুক্তির বাইরে অজানা গল্প অন্যরা যতটা না বিশ্বাস করে, অবনী ততটা নয়। তারপর ভীষণ এনজয় করে অবনী তার কাজটাকে, প্রতি সপ্তাহে নতুন নতুন অভিজ্ঞতার মুখোমুখি হয় ওরা। এবারও তো ট্যুর কুষ্টিয়ার কলাবাড়ি, ট্যুরের কাজটা মেনটেন করে অবনী, তৌকি আর রোমেল। সকাল 9টার মধ্যে অফিসের গাড়ি নিয়ে রওনা হলো ওরা। রোমেলে ট্যুরে যেতে চায়নি, কারণ ওর ধারণা ওখানে কিছুই পাওয়া যাবে না যা দিয়ে একটা স্টোরি করা যায়। তারপরও যেতে হচ্ছে। কি রে, এখনো মুড অফ, কোনো কথাই বলছিস না? কি বলবো বল, তৌকিকে কে কি বললো তা ভালো করে যাচাই না করে তুই চললি, এটা কোনো মানে হয়? অযথা, আমি জানি তো এর আগেও কুমিল্লার কথাটা মনে নেই তোর, তৌকিকে কে একজন মদন বানালো? বাবা, সবকিছু পজিটিভ ভাবতে পারিস না, কোনো ক্ষতি তো হয়নি, কুমিল্লার ট্যুরটা তো দারুণ ছিল। তোর কাছে তো সবই দারুণ, নর্মাল একটা নেল পলিশ দেখেই বিস্ময় প্রকাশ করিস, আবার ছাতা ছাড়া বাইরে গিয়ে বৃষ্টিতে ভিজলেও দারুণ। তুই একটা অদ্ভুত মেয়ে, আসলে তোরা সব মেয়েগুলোই হুজুগে পাগল, লজিক বাদিয়ে আবেগের পেছনে ছুটিস। আই খবরদার, তোকে না বলেছি জেন্ডার বৈষম্য দেখাবি না, মানুষ ভাবতে পারিস না, বন্ধু ভাবতে পারিস না। আমি কি তোকে খারাপ কিছু বলেছি? আর বন্ধুর সঙ্গে এত সেন্সর দিয়ে কথা বলার কি আছে? তুই হয়তো আলাদা ভাবিস, কিন্তু ম্যাক্সিমাম মেয়েদের আবেগের লেভেল কিন্তু এক জায়গায় আটকে আছে, মানে কিঞ্চিত কম। বাবা, PhD করছিস নাকি? শোন গাধা, আবেগের লেভেল কম বেশি যাই হোক, এত আবেগ প্রকৃতি আমাদেরকে দিয়েছে, এই জন্যই তো রবীন্দ্রনাথ এত গান আর কবিতা লিখেছিলেন, বুঝলি? জ্ঞান দিস না তো, তোকির উপর মেজাজ এমনি খারাপ হয়ে আছে, কখন যে দেব না ঘুষি, এত করে বললাম চল আগে পিরোজপুরের শ্মশান নিয়ে স্টোরিটা শেষ করি, না ও যা বলবে তাই। হ্যাঁ, এত টেনশন নিস না তো, 2 সপ্তাহের প্রোগ্রাম অলরেডি রেকর্ড করা আছে, কাজেই সত্যি যদি কুষ্টিয়ার কোনো স্টোরি না পাই তাতে সমস্যা তো নাই। মানে এমনি এমনি এত লং জার্নি করবো? আরে এটা তো শরীর, গাড়ির ইঞ্জিন তো নয়, রেস্ট লাগে শরীরের, বুঝলি? উফ, তোদের দুটার বকবকে ঘুমটা শান্তি মতো হলো না, ভাবলাম 5-6 ঘন্টা একটা না ঘুম দিব, আর তোরা সেই যে শুরু করেছিস আর থামছিসই না। অবনি, এই রুমেলকে যমুনা সেতুতে নামিয়ে দে তো, ওর যেতে হবে না, ও যমুনা সেতুতে দাঁড়িয়ে নদীর বাতাস খাক। এই তুই এত ঘুমাচ্ছিস কেন? যদি ওখানে গিয়ে ঘুরে আসতে হয়
তোর বারোটা আমি বাজাবো, দেখিস। তোরা বাচ্চাদের মতো সবসময় ঝগড়া করিস কেন বলতো? আবার একজন একদিন অফিসে না এলে তো অন্যজন হাসতেই ভুলে যাস, পারিস ও তোরা। অপরে রোমেল আর তোকে কিন্তু স্কুল কলেজের বন্ধু নয়, বরং ওদের কলিগ বলা যেতে পারে। দীর্ঘদিন একসঙ্গে কাজ করতে করতে ওদের মধ্যে দারুণ একটা বন্ধুত্ব হয়ে গেছে। কত জায়গায় যে ওরা একসঙ্গে ট্যুর করেছে তার হিসাব নেই। অবনি ওদের পরে জয়েন করলেও বন্ধুত্বটা যেন বেশ পাকাপোক্ত। হাসি আনন্দ খুনসুটি আর আড্ডাবাজিতে বেশ লম্বা জার্নি শেষে ওরা পৌঁছে গেল কুষ্টিয়া শহরে। শহর থেকে বেশ খানিকটা ভেতরের একটা গ্রাম কলাবাড়ি, ওখানেই থাকবে ওরা। তোকে ছোট মামার একটা বন্ধুর বাড়িতে থাকার ব্যবস্থা করা হয়েছে, ওখান থেকে ভ্যান গাড়িতে গোলদোয়া যাওয়া যায়। কুষ্টিয়া শহরে নেমে অটোরিকশায় করে ওরা কলাবাড়ির পথে রওনা হলো। এখন বর্ষাকাল, তাই রাস্তার দুপাশের গাছগাছালিরা যেন সদ্য স্নান সেরে সব বাহারি সবুজ শাড়িতে পাট করে দাঁড়িয়ে আছে। কোথাও কোনো ধুলো নেই, কেবল সবুজ আর সবুজের দিগন্ত ছোঁয়া গালিজা। কত যে নাম না জানা বুনো গাছ আর ফুল ফুটে আছে। সত্যি প্রকৃতির রং মানুষকে অনেক বেশি ভালোবাসতে শেখায়। যে মানুষ প্রকৃতির রূপ রং ভালোবাসে সে কখনো অন্যায় করতে পারে না। চারপাশের ভেজা প্রকৃতি যে মুগ্ধতা ছড়িয়ে রেখেছে তা দু চোখে প্রতিফলিত হচ্ছে ওদের। আর সঙ্গে চলছে বর্ষার হঠাৎ নোটিশবিহীন ঝিরি ঝিরি বৃষ্টির মতো খুনসুটির অভিমানী আক্ষেপ, যে আক্ষেপ মনে করিয়ে দেয় প্রকৃতির আকাশে এখন শ্রাবণের তোড়জোড় চলছে। অর্থাৎ ঋতুরানী বর্ষা তার ধূসর ছাই রং শাড়ি আকাশে মেলে দিয়েছে। গ্রামের নাম কলাবাড়ি, অথচ আশেপাশে তো কোনো কলা গাছ দেখছি না। তুই সবসময় তোকে কি এত খ্যাপাস কেন বলতো? আচ্ছা, এখানে তো একটা বিশাল সুগার মিল আছে, তাই না তোকে? হ্যাঁ, ওই তো জগতি পার হলাম এরপরেই। কেন, তুই আগে কুষ্টি আসিসনি? এসেছি, কিন্তু তোর ওই কলাবাড়ি তো যায়নি। আমি লালনঝাড় মাজার আর রবীন্দ্রনাথের কুঠি বাড়ি ওসব জায়গা ঘুরেছি। আচ্ছা, গোল দেওয়া যে জায়গাটা আমরা যাচ্ছি তার বিশেষত্ব কি? সবাই গোল হয়ে বসে দোয়া করে, তাই এই নাম করো? এই, তুই জীবনে বাংলা গ্রামারে ঠিকঠাক মতো পাশ করতি তো? আমার সন্দেহ আছে। মানে? মানে হচ্ছে দোয়া মানে পুকুর, বড় পুকুর। তুই তো মনে হয় বাংলা ভাষার সমর্থক শব্দ জানিসই না। পানি, জল, বাড়ি, নিজ, এগুলো যেমন পানির সমর্থক শব্দ, তেমনি পুকুরেরও। অবনি, আমি লক্ষ্য করেছি যখনই তোকে আমাকে হেও করে কিছু বলে তুই অমনি ওর দলে চড়ে যাস। কারণটা কি বলতো? ওর হাইট বেশি, তাই? আমিও তো দেখতে খারাপ না। এবার থাম না, উফ। তোকে বাড়ির রাস্তাটা চিনিস তো? হ্যাঁ, মামা ডিটেল বলে দিয়েছে, তাছাড়া অটো ড্রাইভারও চিনবে। এই তল্লাতে বাবু বাড়ি সবাই চেনে। দাঁড়া, একবার কথা বলে নিই। বাবা, টাইম সেন্স দেখ, মামার ফোন। জি মামা, জি, বটগাছের ডান দিকে, জি, কলাবাড়ি পাকা মসজিদ, হ্যাঁ, সামনে। আচ্ছা, লোহার লাল রং করা ফটক, জি জি, দেখতে পাচ্ছি। ওকে ওকে মামা। ওরা যে অলৌকিক বিষয়টা নিয়ে স্টোরি করবে তার নাম গোলদোয়া। গোলদোয়া একটা বড় পুকুর। এই পুকুর নিয়ে বিস্ময়কর সব ঘটনা আছে। একটা ব্যাপার নিশ্চয় লক্ষ্য করেছে, দূর থেকে যা যত জটিল মনে হয় কাছ থেকে কিন্তু তা সহজ সরল। অর্থাৎ আমাদের কাছে গোলদোয়ার গল্পটা যতটা চমকের এখানকার গ্রামবাসীর কাছে ততটা নয়। কারণ সময়ের পাতা উল্টে ক্যালেন্ডার তার তারিখ বদলেছে অসংখ্যবার, আর দেখতে দেখতে গোলদোয়ার পরিধিও খানিকটা কমেছে। সারাক্ষণই কোনো বিষয় চোখের সামনে থাকলে তার অর্থ হয়তো একটুখানি পাল্টে যায়। তাই এখানকার মানুষ গোলদোয়া নিয়ে আর এখন তেমন মাথা ঘামায় না, ঘামায় না বলতে এড়িয়ে চলে। গোলদোয়া তার বৈশিষ্ট্য নিয়ে একা এখানে রাজত্ব করছে। তবে একটা অদ্ভুত বিষয় হচ্ছে, কোনো কুমারী মেয়ে ওখানে যেতে পারে না। স্বপ্নযোগে যদি অনুমতি থাকে তবেই যাওয়া সম্ভব। কেউ কেউ নাকি মনোবাসনা নিয়ে গোলদোয়ায় হাদিয়া দেয়। হাদিয়া দেওয়ারও অদ্ভুত অদ্ভুত প্রসেস। তবে যত যা রহস্যময় আর অদ্ভুতের মোড়ক, তা নিয়ে অবনি রোমেল আর তোকির বিচিত্র অভিজ্ঞতার দেখা অদেখা লৌকিক আর অলৌকিক খেলা। যে খেলার অন্য আরেক ডাকনাম হয়তো কুয়াশা। কুয়াশার অদৃশ্য অলৌকিকতা কি আমাদের পৌঁছে দেবে দৃশ্যমান লৌকিকতায়?
নাকি রহস্যময় তার মোড়ক খুলতে দেবে না বলে পৃথিবীর ডিকশনারিতে জায়গা পেয়েছে অলৌকিক শব্দটা। জম্পেশ খাওয়া দাওয়া সেরে তিনজনই লম্বা ঘুম দিয়ে উঠল। নাস্তার সঙ্গে ধোয়া ওঠা চায়ের ক্যাফেইন শরীর আর মনের ক্লান্তি ধুয়ে এক দুড়িতে চাঙ্গা করে দিয়েছে। ঘড়িতে সময় বিকেল 5:47, সূর্য পাটে যাবে প্রায় 7:00, তার মানে এখনো বের হলে খানিকটা সময় আশপাশটা দেখা হবে, বাকিটা তোলা থাকুক আগামীকালের জন্য। এই গ্রামের রাস্তার এক পাশে ক্যানেল আর অন্য পাশে রেল লাইন, বেশিরভাগ রাস্তাই পিচ করা, তবে ক্যানেলের সঙ্গে লাগোয়া সরু রাস্তাটা এখনো কাঁচা, অর্থাৎ মাটির। এখানকার সবাই ভ্যান গাড়ি আর অটোরিকশা ব্যবহার করে, রিক্সার চল এই গ্রামে নেই বললেই চল, আর আছে বাইসাইকেল। গ্রামের প্রভাবশালী লোকদের জন্য অবশ্য মোটর সাইকেলও অহরহ। কমবে যাইবেন এই পাশেই, মানে ওই ক্যানেলের রাস্তা ধরে একটুখানি সামনে, ওই রাস্তায় ভ্যান তো চলে মনে হচ্ছে। বর্ষায় কষ্ট হয় শীতে আরাম, হিসাবে তিনজনের ভাড়া 15 টাকা আসে, রাস্তায় মেলা প্যাকাদা 20 টাকা দিয়ে। আচ্ছা ঠিক আছে চলেন। আচ্ছা ভাই, এখান থেকে গোলদোয়া তো দূরে নয়, আপনি ওদিকেই চলেন। পাগলে পাইছে আমারে, এই সন্ধ্যায় ওইদিকে যাবো? দিনের বেলায় মানুষ সাহস করে না, আর সন্ধ্যায় আমি যাবো না। সন্ধ্যায় গোলদোয়ায় গেলে কি হবে, মানে প্রবলেমটা কি? প্রবলেম নাই, মরতে চাইলে যান, উনি যদি রাইগা যায় উপায় নাই, গাছের আগায় তুললা লটকায় রাখবো। উনিটা কে? উনি হইল গোলদোয়ার আজর মালিক দেও, খুব শক্তিশালী আর গরম, উনি খুব চুপচাপ থাকতে চান, বেশি চিৎকার আর কেউ শব্দ তার পছন্দ না। আপনি মানে গ্রামের কেউ ওনাকে সেই দেওকে দেখেছে? গার্গলি যায় এত বড়, ওই স্টেশন মাস্টার ছাড়া। স্টেশন মাস্টার দেখেছে ওই গোলদোয়ার দেওকে? হ্যাঁ, মামা তো বললেনই ওনার সঙ্গে দেখা করতে, শুধু শুধু ওই লোকটার সঙ্গে বকবক করিস না তো। দেখি না, যদি নতুন কিছু বের হয়ে আসে তুই চুপ থাক। আচ্ছা, আমরা শুনেছি ওখানে মনোবাসনা পূর্ণ করার জন্য হাদিয়া দেয়া হয়, আপনার পরিচিত বা আপনি কখনো দিয়েছেন? আপনারা কি হাদিয়া দিতে আসছেন? লাভ নাই, ওই হাদিয়া সবাই দিতে পারে না, যারা স্বপ্নে আদেশ পায় তারাই দিতে পারে, আর মেয়ে ছেলে তো দিকে যাওয়াই একেবারে নিষেধ। উনি রাগ করেন কি? তখন থেকে উনি রাগ করেন বলতো স্যার, তার উনার রাগের নমুনা দু একটা বলেন শুনি। এক রাইতে উনার ট্রেনের শব্দে ঘুম ভাঙ্গা গেছিল, তাই ট্রেনের বগি ওই গোলদোয়াই নামাইয়া আনিছিল। বলেন কি, তারপর ওই বগি উঠানো হয়েছিল কিভাবে? ওই বগি আজ পর্যন্ত কেউ খুঁজে পায় নাই, সরকারি লোকজন কত যন্ত্রপাতি নামাইছে, একটা লোহার টুকরাও খুঁজে পায় নাই। অবিশ্বাস্য, কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? গোলদোয়ার দেওনি আনিছে, বিশ্বাস করলেই সম্ভব, আমরা করি। এ কি কি ভ্যান ঘুরাচ্ছেন কেন? আর যাবো না, ওই দিক দিয়া নাক বরাবর গিয়া ডাইনের রেল লাইন পার হইলেই স্টেশন ঘর, তারপরেই গোলদোয়া। তাহলে আমরা ওখানেই যাব, আপনি বরং যান। এত সাহস দেখাইবেন না বু, চলেন, সাহস নামিয়া পড়তাছে। আপনি যান, আমাদের ওই দিকটা একটু কাজ আছে। ভালো কথা না, শোনায় এ যুগের ইয়ং পোলাবানের কাজ, আমার বিপদে পড়লে আপনারাই পড়বেন। আর একটা উপকার করি, এই মেয়ে ছেলের নিয়ে ওইদিকে যায় না, আর আপনারাও সূর্য ডোবার আগে চলে আসেন। দাঁড়ান দাঁড়ান, আপনার ভাড়াটা তো নেন। কি মনে হচ্ছে তো, কি তো স্টোরিটা জমবে? তো ভূমিকা তো বলছে ভিতরে পয়েন্ট আছে, দেখা যাক, যদি পয়েন্ট না থাকে তবে ওর কপালে খারাপই আছে। ওই স্টেশন মাস্টারের বাড়ি যাবো কাল, মামা কথা বলেছে, একমাত্র চোখে দেখা সাক্ষী উনি, ওনার কাছ থেকে যদি একবার সবটা জানা যায়। ওখানে সাবধানে পা ফেলিস, ভীষণ পিচ্ছিল মাটি। ওরে বাবা, তুই তোকে সামলা, আমার অভ্যাস আছে। আচ্ছা, লোকটা যে বললো গোলদোয়ায় মেয়ে ছেলে যাওয়াটা ভয়ঙ্কর, এর মানে কি? কি গল্প বলতো? এর মানে হচ্ছে তোকে যেতে নিষেধ করেছে, ভেবে দেখ এখনো বাড়ি ফিরে যাবি। ইয়ার কি হচ্ছে, তোর চেয়ে আমি ঢের সাহসী। জি জনাবা, আমরা ইতিপূর্বে বহুবার আপনার অত্যন্ত সাহসের পরিচয় পাইয়াছি, এবং আপনার উদ্যত সাহস সম্পর্কে আমরা উভয় অবগত আছি। চলেন। এই দাঁড়া, ওই দেখ স্টেশন ঘরটা, এই তো দেখছি বেশ নির্জন আর ঘন জঙ্গল। ওদিকে দেখ, দেখেছিস গাছটা? ওইটাই গোলদোয়া, আর ওই গাছটা হচ্ছে বাতুরবট। এত বড় গাছ এর আগে আমি কোনোদিন দেখিনি, বিশ্বাস কর কি বিশাল।
কেমন ভয়ঙ্কর দেখাচ্ছে। র্যাংচানা মাঝপথে তিন বন্ধুকে নামিয়ে দিল আর বলল সামনে গোলদোয়া। অথচ ওরা প্রায় 20-25 মিনিট হাঁটার পর গন্তব্যে পৌঁছালো। জায়গাটা ভীষণ শুনশান, চারপাশে প্রচুর গাছপালা আর আগাছা। বর্ষার বৃষ্টিতে ঝোপঝাড়গুলো যেন আরো বিস্তৃত হয়েছে। কাঁচা রাস্তার শেষ মাথায় নিঃসঙ্গ রেল লাইন একা মাঠঘাট পেরিয়ে বয়ে চলেছে। তার একটু সামনে বাঁক নিয়ে ট্যানেলের ওপর ছোট্ট একটা ব্রিজ, ব্রিজের বাঁ হাতের কোনায় উঁচু মাটির ঢিবির ওপর পুরনো স্টেশন ঘর। শুধু বেরঙের ইটগুলোই এর একমাত্র সাক্ষী এখন, আর কিচ্ছু নেই। ওই ঢিবি থেকে একটা ঢালু মতো সরু দূর্বাঘাসে থাকা পথ, ওই পথ দিয়ে কয়েক কদম নামতেই সমতল চওড়া রাস্তার ডানে সেই বিশাল গোলদোয়া, অর্থাৎ সেই রহস্যময় পুকুর, যে পুকুরে বাস করে অলৌকিক এক দানব বা কোনো অশরীরী আত্মা। গোলদোয়ার ঠিক মাঝখানে এত বিশাল একটা বট গাছ দেখে মনে হচ্ছে যেন গোলদোয়ার প্রহরী সে। গোলদোয়া মানে গোল পুকুর, আর এর মাঝখানে একটা বট গাছ রয়েছে, এটুকু ওরা তিনজনই জানত। কিন্তু গাছটা যে এত বিশাল হবে তা ওরা কল্পনাও করেনি। কম করে হলে 50-60 জন লোক তো লাগবে ওই গাছটাকে আঁকড়ে ধরতে। বিশাল বিস্তৃত গাছের চারপাশে যে ঝুল, তাও এখন মাটি স্পর্শ করে শেকড় বিছিয়ে নিশ্চিন্তে দিন কাটাচ্ছে। ওখানে যাওয়া সহজ নয়, তবে একটা বাঁশের সাঁকো আছে যা দিয়ে ওই বট গাছের নিচ পর্যন্ত যাওয়া যায়। তবে সে যাওয়ার অনেক নিয়ম কানুন, সবাই ইচ্ছে করলে ওখানে পৌঁছতে পারে না। অথচ ওরা তিনজন ওসব নিয়ম কানুনের তোয়াক্কা না করে এগিয়ে যাচ্ছে, কেননা ওসব নিয়ম কানুন টোকি, অবনি আর রুমেলের কাছে কুসংস্কার ছাড়া কিছুই নয়। আসলে শিক্ষা বা যুক্তি সীমানার পথ থেকে যে বা যারা যত দূরের পথ ধরে হাঁটে তাদের কাছে এসব কুসংস্কার তত কাছে। তাছাড়া গ্রামের মানুষের অদ্ভুত একটা অভ্যাস রয়েছে, যখনই ওরা দেখবে কোনো বিষয় নিয়ে মানুষ ভয় পাচ্ছে তখনই ওরা ভয়টাকে যেন আরো ঘন করতে ভালোবাসে। ভয়টা ভাঙানোর দায়িত্ব নয়, বরং কিভাবে আপনি দ্বিগুণ ভয় পাবেন সেই চেষ্টাই করবে। অবশ্যই এটা তাদের সরলতার বহিঃপ্রকাশ। শহরের মানুষের মতো অত হিসেব করে তো আর ওরা কথা বলতে জানে না বা শেখেনি। সমস্ত সহজ আর সরলতার স্পষ্ট কথা আছে বলেই গ্রাম এখনো ইটকাঠের শহরের মতো ব্যস্ত বুলোটে ঠাসা নয়। এসব নিয়ে নানা কথা ঝাঁপি খুলে ওরা কিন্তু অলরেডি বাঁশের সাঁকো পেরিয়ে পৌঁছে গেছে বয়সী সেই বট গাছের ছায়ার অন্ধকার মায়া জানে। বেশ অন্ধকার লাগছে জায়গাটা, যেন হুট করে আকাশের সমস্ত আলো নিভিয়ে সন্ধ্যা নামিয়ে দিল। একটা ভারী নিস্তব্ধতা চারপাশটাকে গিলে খাচ্ছে। আর তখনই একি, তুই কিভাবে পড়লি অবনি? আগেই বলেছিলাম চল, সন্ধ্যা হয়ে যাচ্ছে, কাল আসবো। আহা, আমি সাঁতার জানি। ইস, পানি কত ঠান্ডা রে। অ্যারোমেল নামবি? তোকে নাম না, এখানে না নামলে বুঝতেই পারবি না কি মিস করছিস। এই, তুই পাগলের মতো হাসছিস কেন ভর সন্ধ্যা? উঠে আস তাড়াতাড়ি, হাতটা ধর, ওদিকে যাস না অবনি। হাত দিচ্ছিস যখন তখন দুজনে একসঙ্গে হাত দে, আয় এদিকে আয়। মানে? মানে তোদের সাহস দেখছি, একবার হাতটা বাড়া তারপর দেখ কি করি। তোদের দুজনকে একসঙ্গে এখানে ভসন্ধায় পুঁতে রাখবো। অবনি, এসব কি মজা? মজা করব কেন, আমি তো ইচ্ছে করে গোলদোয়া নেমেছি, কারণ তোদেরকে আমি বন্ধুকে হারানোর টেনশন, আমি সাঁতার শিখেছিলাম কিন্তু। সরি রে দোস্ত, আমি খুবই সরি, কিন্তু বিশ্বাস কর পা স্লিপ কেটে পড়ে গেছি। আমরা কেউ পড়লাম না, আর তুই পড়লি। ভাগ্যিস ভালো সাঁতার জানিস, তা না হলে তো আজ একটা অঘটন ঘটে যেতে পারতো। চল বাড়ি চল।
কিন্তু একটা অদ্ভুত বিষয় কি জানিস, আমি কিন্তু স্পষ্ট বুঝতে পেরেছি আমার পায়ে কিছু একটা স্পর্শ। আরে মাছটাস হবে হয়তো। না রে মাছ না, কিছু একটা আমাকে ধরো নিচের দিকে টানছিল, খুব ভারী আর শক্তিশালী জিনিস হবে। কি যে বাজে গল্প বানাচ্ছিস ভ্যান চালকের মতো, শক্তিশালী জিনিস হলে উপরে উঠতে পারতি গাধি। এই গাধা অ্যাডজেক্টিভ, গাধার কোন স্ত্রীলিঙ্গ গাধি হয় না। একটু আগেই রহস্য পুকুরে ডান যাওয়ার মতো অবস্থা হচ্ছিল, আবার মাস্টার মতো জ্ঞান দিচ্ছিস। আজও আসলে তোরা সব সমস্যাগ্রস্ত। আবার শুরু হলো তোর না? চল তো চল এবার যাই। রেডিও 89.2 FM। এতক্ষণ ধরে শুনলেন আজকের কাহিনীর প্রথম পর্ব, এবং এই কাহিনীতে আমরা দেখেছি তিন বন্ধু অবনী তোকি রোমেন, এরা তিনজনই একটি FM রেডিওতে কাজ করে, সেখানে লৌকিক আর অলৌকিক নামে একটি ফিকশন নিয়ে একটি অনুষ্ঠান হয়, যেটার জন্য তারা দেশের প্রত্যন্ত অঞ্চলে ঘুরে বেড়ায়, কোথায় কোথায় কোন অদ্ভুত ঘটনা ঘটছে বা ঘটেছিল একসময় সেসব নিয়েই তারা এই অনুষ্ঠানটি করে। অবনী এর আগে একটি প্রাইভেট চ্যানেলে কাজ করত, কিন্তু এখন তো কি অবনী রোমেল তারা সব একসঙ্গে এখানে কাজ করে। তারা কখনো একসঙ্গে লেখাপড়া করেনি, তাদের বন্ধুত্ব দেখে মনে হচ্ছে তারা স্কুল থেকেই একসঙ্গে আছে। আসলে না, কাজের খাতিরে কাজ করতে করতে তাদের এই বন্ধুত্ব। তো সেই যাই হোক, তাদের সেই লৌকিক আর অলৌকিকের একটি কাহিনীর জন্য তারা ছুটে যায় কুষ্টিয়ার কলাবাড়ি নামে একটি জায়গায়, যেখানে গোলদোয়া নামে অদ্ভুত একটি পুকুর আছে, যে পুকুরের মাঝখানে আছে একটি বট গাছ, যেটাকে বাকর বট নামে সেখানকার মানুষ জানে, এবং সেই বট গাছটিকে ঘিরে, সেই পুকুরটিকে ঘিরে অদ্ভুত অদ্ভুত সব ঘটনা। আজকে মনে হয় একটু কথা কম বলে আজকের গল্পটি বেশ দীর্ঘ, আমরা চলে যাই দ্বিতীয় পর্বে। অর্থাৎ এতক্ষণ তো আমরা অনেক কিছু শুনেছি গোলদোয়ার পুকুর নিয়ে, যেখানে গিয়ে অবনী তোকে এবং রোমেল অদ্ভুত রহস্যের মধ্যে জড়িয়ে যাচ্ছে। আসুন তাহলে দ্বিতীয় পর্ব শুনি, তারপর আবারও ফিরে আসছি, কোথাও যাবে না, সঙ্গেই থাকবেন। আপনার সঙ্গে আছি আমি শারমিন, চলছে কুয়াশা, ABC রেডিও 89.2 FM। ABC Radio 89.2 FM 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 Kuasha 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 ABC Radio 89.2 FM 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 অদ্ভুত শান্ত একটা পুকুর দেখে অবনী যখনই পানিতে পা ডুবতে চাইল, ঠিক তখনই কিভাবে যেন ও স্লিপ কেটে পুকুরে পড়ে গেল। অথচ অবনীর কিন্তু পড়ার কথা নয়, তারপরে অবনী বিষয়টা নিয়ে গা করেনি। অবনী যথেষ্ট সাহসী, কিন্তু অদ্ভুত ভাবে যখন ও সাঁতরে উপরে উঠতে চাইল, তখন টের পেল একটা কিছু যেন ওর পা টেনে ধরছিল। অবনী আটকে উঠেছিল, কারণ সেই মুহূর্তে ওর মনে হচ্ছিল পানির নিচে কেউ ওকে দেখতে পাচ্ছে। এদিকে তোকে ছোট আমার বন্ধু সেই স্টেশন মাস্টারের বাড়িতে ওদের পাঠানোর ব্যবস্থা করলো, যিনি মূলত সবটা সত্যি জানেন, যে জানেন আসলে গোলদোয়ায় কি রহস্য আছে। কিন্তু বিষয় হচ্ছে উনি কথা বলেন এমন ভাবে যেন রহস্য ওই গোলদোয়ায় নয় বরং অন্যথায়। উনি নাকি অদ্ভুত কিছু নিয়ম কানুন মেনে চলেন। আশ্চর্য, ভেতরে কেউ নেই নাকি? এতক্ষণ করা নাচ্ছিস, কোনো সারা শব্দই নাই। অবশ্যই ভেতরে কেউ আছে, কারণ দরজাটা ভেতর থেকে বন্ধ। তাহলে কই তোর স্টেশন মাস্টার বাতেন সাহেব? একটু ধৈর্য ধর না, তুই আসলে অস্থির। আপনারা আসছেন খবর পাইছি, তা আমার বাড়িতে কি মনে কইরা? আপনার ঘরের দরজাটা তো ভেতর থেকে বন্ধ, আপনি বাইরে আসলেন কিভাবে? ফ্রেঞ্চ? আমার ঘরের পেছনে আরো একটা দরজা আছে, ওই দিক দিয়ে আইছি। আমরা আপনার সঙ্গে গোলদোয়া নিয়ে একটু কথা চাই। আপনি তো ভালো সাঁতার জানেন মা জননী, কিন্তু তাতে কি লাভ হইব? উনি জানলেন কিভাবে? তুই ভালো সাঁতার জানিস? আপনি কি কোনোভাবে আমাকে চমকে দেওয়ার চেষ্টা করছেন? আপনি রে চমকাইয়া তো আমার কোনো লাভ ক্ষতি নাই, তবে আপনি ভুল করছেন। আসবেন কি আবল তাবল বলছেন বলুন তো, মূল কথায় আসুন। আমার ভুলটা কি? এই মেয়ে ছেলে গোলদোয়ায় ভর সন্ধ্যায় পা বাড়াইছে, অন্যায়, গুরুতর অন্যায়। এই মেয়ে ছেলের পরিচয় অনেক বড়। আপনি আমাদের দয়া করে বলবেন, আপনি গোলদোয়ার রহস্য সম্পর্কে কি জানেন? আমরা ওই রহস্য নিয়ে একটা স্টোরি করতে চাই। ওই চিন্তা বাদ দেন, জানিয়া ফিরতে পারবেন না, আর খামাখা আমাকে পেরেশানি করবেন না। আমি গোলদোয়ার কিছু জানি না, আর যা জানি বা দেখছি তা বলা নিষেধ। কে মানে কে নিষেধাজ্ঞা দিয়েছে আপনাকে? গোলদোয়ার মালিক
উনি খুব করো তারে শান্তিতে থাকতে দেন। দেখুন চাচা, আপনার সবটা বলতে অসুবিধা থাকলে আপনি বরং আমাদেরকে ওই ট্রেনের গল্পটা। সত্যি কি ট্রেনের বগি ওই গোলদোয়ায় পড়েছিল? পড়ে নাই, উনি নিয়া নিছে। আপনি নিজের চোখে কি দেখেছিলেন বলেন তো? সেটা আমি বলতে পারি না, যখন দেখি তখন আমার হুশ জ্ঞান থাকে না। আর আপনাকে যাইতে বললাম তাও কথা বাড়াইতেছেন। যান এখন, যান। লোকটা কেমন যেন, ভাবলাম হেল্প করবে, উল্টো মেজাজ বিগড়ে দিল। এটাই তো স্বাভাবিক, উনি খুব কৌশলে আমাদের ভিতরে ভয় ঢুকিয়ে দিলে দেখছিস, আর বুদ্ধি করে আগে আমাকে টার্গেট করেছেন যাতে কাজ হয়। আর কোনো উপায় কি আছে ওই রহস্য ভেদ করার? ওই বুড়ো তো হেভি ভাব নিচ্ছে, তাত্ত্বিক কথাটা বলে বিষয়টা এড়াতে চাইছে। তো কি তোর মামার বন্ধুকে কোনোভাবে হেল্প করতে পারবে? না, উনি তো বেশিরভাগ সময় কুষ্টিয়া শহরেই থাকেন, আর গোলদোয়া নিয়ে তিনি অতটা চিন্তিত নন, বরং ওনার ধারণা এখানে একটা ক্রাইম চলে রাতের অন্ধকারে। ইয়েস, মামার কথায় যুক্তি আছে, কারণ দেখ ওই বাতেন মিয়া কিন্তু আমাদেরকে বিষয়টা থেকে সরিয়ে নেওয়ার সূক্ষ্ম চেষ্টা করেছে। তার মানে সত্যিই ওখানে ক্রাইম হয়, আর গ্রামবাসী চোখে ধুলো দেওয়ার জন্য একটা গল্প বানিয়ে রেখেছে। তুই ক্রাইম নিয়ে কাজ করছিস তো, তাই সবকিছুতেই ক্রাইমের গন্ধ পাস। আমার কিন্তু লোকটাকে অন্যরকম লেগেছে। মোটেই না, উনি যথেষ্ট চতুর, তাই গোলদোয়ার গল্পটা আগে গ্রামের মহিলাদের মধ্যে ছড়িয়েছেন আর মহিলাদের ওইখানে যাওয়ার নিষেধাজ্ঞা দিয়েছেন। তুই বিশ্বাস করছিস যে ট্রেনের অত বড় একটা বগি পুকুরে পড়ল আর তার কোনো কিছু ওই পুকুরে পাওয়া গেল না? ধুর, তোদের তর্ক বিতর্ক ভার ভাল লাগছে না, আমি কোনো আশার আলো দেখছি না, বাচ্চা ভোগাসি হবে। আর ট্রেনের যে বগি আদৌ পড়েছিল কিনা কে জানে। হ্যাঁ পড়েছিল, আর সেই সময়ে স্টেশন মাস্টার ছিলেন ওই বাতেন, তারপর উনি চাকরি ছেড়েন। আচ্ছা, ওই দিন যে গোলদোয়ায় আমার পায়ে তো একটা জিনিস লেগেছিল, সেটা কি ওই ট্রেনের বগির কোনো লোহা টোহা নয় তো? আচ্ছা, কোনোভাবে ওই পুকুরে জাল ফেলা যাবে বা অন্য কোনো সেচের ট্রেন? যদি সত্যেন থাকে তবে রয়্যাল বেঙ্গল টাইগার বিয়ার, একদম মাংসাশী প্রাণী, গ্রামের পলিটিক্স তো দেখিস নি। বাদ দে, চল ঢাকা ফিরে যাই, পিরোজপুরে শশান নিয়ে স্টোরিটা করবো। চুপ কর, এক টপে আছে, এর মধ্যে ওই বাতেনকে ফলো করতে হবে। এমনও তো হতে পারে স্টেশন মাস্টারের সঙ্গে হাত করে রাতাতেই ওরাই ট্রেনের বগি পুকুরে ফেলে, মানে যারা ক্রাইমটা করেছিল তারাই উদ্ধার করেছে। আর ওই সাজিয়ে স্টেশন মাস্টার ভয়ে প্লাস্টের গছে যাতে গ্রামবাসী ওই জায়গাটা মানচিত্রের বাইরে ফেলে দেয়। আমার মাথায় একটা দারুণ আইডিয়া এসেছে। কি বলতো? চল ঠান্ডা মাথায় প্ল্যানটা সাজি। ওকে, আগে শুনি তোর প্ল্যান। গোলদোয়া আদৌ রহস্য গল্প নাকি ক্রাইমের ঘাঁটি সেটাই বোঝা যাচ্ছে না। কাছ থেকে অর্থাৎ স্টেশন মাস্টার বাতিল মিয়ার কাছ থেকে রহস্যবাদের যে গল্প পাওয়া যাবে ভেবেছিল তোকি অবনিয়ার রুমেল, কিন্তু উনি নানান করছেন চাইছেন। আচ্ছা, উনি কিছু টাকা পয়সা চাইছেন না তো? টাকা দেখলে কাঠের পুতুলো মুখ খুলে, তোকে মাথায় এসে এই আইডিয়াটা কাজে লাগাতে গিয়ে বরং আরো হিতে বিপরীত হলো। তবে মানুষ চায় যে মঙ্গল গ্রহে পৌঁছতে পারে প্রোগ্রামে দিয়ে, আর যখন প্রতিটা তখন মানুষ নিজেই দরজা বানিয়ে নেয়। রহস্যের খিল যেন খুলে গেল ওদের সামনে। একজন বয়স্ক মহিলা যিনি ওই গোলদোয়ার স্বপ্নে পাওয়া হাদিয়ে দিয়েছেন, তিনি রহস্যরা গোলদোয়ার বটগাছের মাথায় একজনকে দেখা যায়। তবে তাকে দেখতে হলে সাহস চাই, যদি কোনো ভীতু মানুষ ওই ঘটনা দেখতে চায় আর ভয় পায় তবে তার মৃত্যু অবধারিত। এই কথার সঙ্গেও মিশে এক ভয়ের নিষেধাজ্ঞা, তবে ওসব ভয় ধোঁয়াটে অবনী তোকি আর রুমেলকে দূরে সরিয়ে দিই। তার সঙ্গে ভাগ্যে চাকাটাও তাল মেলালো, কারণ আগামী পরশু দিন থেকে অমাবস্যা। অমাবস্যার ঘোর কালো অন্ধকার কত রহস্যের মুখোমুখি দাঁড় করাবে ও তাতে পারবে জোয়ার ভাটার সঙ্গে পৃথিবীর কক্ষপথে যে চাঁদ ঘুরে বেড়াচ্ছে ক্লান্তিহীন পুনরাবৃত্তির হাত ধরে, অমাবস্যার নাম নিয়ে সে চারদিকে ঘুটঘুটে অন্ধকার, অন্ধকারের রং যে এত কালো তা চোখে পড়েনি কি অথবা রোদ। রেলাইয়ার হতে কেমন একটা শিরশিরে ভারী নিঃশ্বাস যেন ওদের শরীরের পাশ ঘেঁষে চলে যাচ্ছে। উনি ও যেন অজ্ঞতা, তুমি দিনরাত্রির সঙ্গে এজতের সময়কাল পঞ্জিকার মতেও মেলে যাবে না। কি রহস্যই ঘোর অবশ্যই দূর থেকে গোলদোয়ার মাঝখানে বটগাছের চারপাশে
কেবল ডিম আরো দেখা যাচ্ছে। জোনাক পোকার দল আর ঝিঝি পোকার সুর নৈশব্দ ভেঙে গলা ছেড়ে যেন ভৌতিক আবহ তৈরি করছে। বাড়াবাড়ি হচ্ছে না তো? আমার এমনিতে সাহস তোর চেয়ে কম। চুপ, কথা বলিস না, স্টেশন ঘর আর হত্যা করাবো। কথা না বললে ভয় বেশি লাগবে। অবনি ও ভীষণ সাহসী, অন্তত কোনো ঝামেলায় পড়লে চট মাথা গরম করে এক ডিসিশন নিতে পারে। ওকে তো সে করে নিয়ে এলাম না, আজ রাতটা দেখি তারপর নিয়ে আসবো। এখানে ঠিক শোনা রে, এত দূর থেকে অন্ধকার কিছুই বোঝা যাচ্ছে না। কি করি, ওই মহিলার কাছে জিজ্ঞাসা করতে চাস? তাহলে পর্যন্ত যেতে হয়। আমি ভাবছি অত দূরে টর্চের আলো ফেললে যদি কেউ দেখে ফেলে। পাগল হয়েছিস? এত রাতে ওইদিকে কেউ আসবে না, মানে আসে না। যতক্ষণ সবটা সামনে না আসছে ততক্ষণ এত শিউর দিয়ে কথা বলিস না। চল তাহলে বটগাছের নিচে যাই। যদি সত্যি অমাবস্যায় কেউ এখানে আসে তাকে আজ ধরবই। একটা মাত্র বাঁশ দিয়ে তৈরি সাঁকো, ওই সাঁকো দেখলেই ভয় লাগে। আবার গোলদোয়ার কত পানি তা কে জানে, অবনীর মতো তো আর ভালো সাঁতার জানি না। আরে অত ভেবে কাজ করা যায় না, চল। টর্চটা এত ঘন ঘন জ্বালাচ্ছিস কেন বোকা? বাবা কি অন্ধকার আর নির্জন ওই পাশটা, মানুষ মেরে ফেলে রাখলেও তো কেউ টের পাবে না। তুই নিজে যেমন ভীতু, অন্য কেউ তোর ভয়ে প্রভাবিত করতে চাইছিস, তাই না? আশেপাশে কথা বন্ধ কর প্লিজ। স্টেশন ঘরে কিছুক্ষণ অপেক্ষা করে তোকিয়ার রুমেল গোলদোয়ার বটগাছের নিচে যাওয়ার সিদ্ধান্ত নিল। কিন্তু মনের ভিতরে অজানা ভয় যেন ওদের পাগুলোকে কেবল আটকে দিচ্ছিল। সাবধানে টর্চের ছোট্ট আলো ফেলতে বুকের ভেতরটা ধক করে উঠছিল। এক একবার মনে হচ্ছিল এই বুঝে কিছু একটা চোখে পড়বে। উফ, কি যে অপেক্ষা করছে ওদের জন্য কে জানে। হঠাৎ নিজেদের পায়ের আওয়াজ ছাড়াও আরো একটা পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছে। কে কে আছে নাকি আসে? আগে কাস্তলা পর্যন্ত যাই, তার মানে অমাবস্যায় সত্যিখানে একজন আসে, চিন্তা করা যায়? দেখ বটগাছটার চারদিকে একটা ছায়ামূর্তি যেন ঘুরছে, জোনাকির অল্প হলে কিন্তু বেশ বোঝা যাচ্ছে, দেখেছিস? কি করবো এবার, পালাবো? ভয় লাগছে তো। কি কে কে তুমি, সামনে এসো, থামো। আমি তোদের ঘাট থেকে মাথাটা আলাদা করব এক্ষুনি। আপনি কি মানুষ নাকি অন্য কিছু? আমি এই গোলদোয়ার রক্ষক অবনি। মানে তুই এখানে? ভয় পেয়েছিস? জানতাম। তোর সাহস তো কম না, তুই আমাদের না জানি এখানে একা একা চলে এসেছিস, এটা কোনো বিপদ তো? তোরা আমাকে বাদ দিয়ে যখন চাঁদের প্ল্যানটা করছিলি তখন আমি শুনেছি এবং খুবই বিরক্ত হয়েছি, কারণ তোদের কাছ থেকে এটা আমি আশাই করিনি। তাই আমিও ঠিক করেছিলাম এমন ভয় দেখাবো তোদের
না রে, আমরা আসলে আজ রাতটা স্টেশন ঘরেই থাকতাম, কিন্তু পরে ডিসিশন চেঞ্জ করেছি। আর তোকে নিয়ে কাল তো আসবই, তার আগে একটু তাই ব্যাস হয়েছে, আর ব্যাখ্যা দিস না। আমি একবার চাঁদপুরের লঞ্চ ঘাটে সারা রাত পানির মধ্যে ছিলাম জানিস, ভোর রাতে ক্রিমিনাল ধরা পড়লো, কাজেই আমি এসবে অভ্যস্ত জানিস, তারপরও কেন এই কাজটা করিস? আহা, তুই যা ভাবছিস তা নয়, তুই সাহসী আমরা জানি, আজকের বিষয়টা অন্য। তাই শাট আপ, তোদেরকে আসলে এই পুকুরে ফেলা উচিত ছিল। এসে যখন বসিস তখন এবার কি করবি তাই বল। আর কি, ওই সব অমাবস্যা টমাবস্যা কোনো বিষয় না, কিছু নেই এখানে, সবই ফালতু গল্প, তা না হলে কিছু তো চোখে পড়তো। আর কিছুক্ষণ থেকে চল বাড়ি যাই। আচ্ছা, আমরা যদি এখানে না আসতাম তুই একা একা আসতে পারতি? অবশ্যই, তোরা সেটা জানিস, তোবা প্রশ্ন করছিস। অত সাহস কিন্তু ভালো নয় অবনি। সাহস হচ্ছে যুক্তির বন্ধু, তুই যদি যে কোনো পরিস্থিতিতে মাথা খাটিয়ে যুক্তি দিয়ে ব্যাখ্যা বের করতে পারিস, দেখবি ভয় বলে কোনো কিছুই নেই। যাই বলিস দোস্ত, হাজার ব্যাখ্যা দিলেও আমি একা একা রাতে কোনো কবরস্থানে থাকতে পারবো না। আমি পারবো। আমিও পারবো, কারণ ভয়টা আসলে কবরস্থানে নয়, বরং আমাদের মাথায়। আহ, পায়ে কি যেন একটা লাগলো। ওদের এবারে ট্যুরটা পুরো ভেস্তে গেল, কেননা সত্যি গোলদোয়ায় কোনো রহস্য পাওয়া গেল না, এবং সেই রহস্য ভেদ করা হলো না। মাঝখান দিয়ে অবনীর ডান পায়ে প্রচন্ড চোট লেগেছে, অন্ধকারে বটগাছের গোড়া বা কিছু একটাতে লেগে পায়ের আঙুল থেতলে গেছে, তাই গত রাতে আর বেশিক্ষণ ওখানে ছিল না ওরা। পায়ে ব্যথা পাওয়ার সঙ্গে সঙ্গে অবনী আবারও গোলদোয়ায় ওর পা ভেজালো। অনেকক্ষণ ঠান্ডা পানিতে পা ডুবিয়ে রেখে তারপর দুই বন্ধুর হেল্প নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে বাড়ি ফিরল। এদিকে তৌকিকের রোমেল কথা শোনাতে শোনাতে একেবারে কানের পোকা নামিয়ে দিচ্ছে। অবশেষে ঠিক হলো শিলাইদহের রবীন্দ্রনাথের কুঠি বাড়িটা দেখে ওরা ঢাকায় ফিরবে। কিন্তু অদ্ভুত একটা কি ঘটনা ঘটতে যাচ্ছে, নাকি সত্যিই অদ্ভুত আর রহস্যের সমস্তটা ওরা জেনেছে? কোনটা? যদি গোলদোয়ার রহস্য বিরাট গণ্ডগোলই হবে তবে আমার সঙ্গে কে 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 আপনি ঘোর অন্যায় করছো। তুমি বলছিলাম তোর বিপদ হবে, তবুও তুই আবার গোলদোয়ায় আসছো। আমাকে ছেড়ে দেন, কি করছেন, কি আমার পা দুটো ছাড়ুন, আমার পা ছাড়ুন, ছাড়ুন বলছি। গোলদোয়ায় পা দিছোস, কিছু কই নাই, আমাকে ছেড়ে দেন। কিন্তু বাকুর গোটের গোড়ায় আমার রাইতে পা দিলি কেন? মানে কি বলছেন এসব, আমাকে ছাড়ুন, পাটা ছাড়ুন বলছি। তুই জানোস না গোলদোয়ার বাকর বটের কোড়া কোন কুমারী মেয়ে ছেলে গেলে 40 ভাগ দিতে হয়, তা না হইলে আমার সে কষ্ট দেয়। আমি তো জানি না এসব নিয়ম। এই অমাবস্যা শেষ হওয়ার আগেই তুই ওই গাছের কোড়ায় 40 ভাগ দিয়া গোলদোয়ায় 40টা ডুব দিবি, তা না হইলে তোর ভয়ঙ্কর ক্ষতি হইব। আরে, এতক্ষণ আমি এসব স্বপ্ন দেখছিলাম, কিন্তু এমন অদ্ভুত একটা স্বপ্ন দেখলাম কেন? অবনী হঠাৎ করে কেন এরকম যুক্তিহীন অদ্ভুত স্বপ্ন দেখলো সেটা বুঝতে পারলো না, কিন্তু ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে অবনীর জন্য একটা চমক অপেক্ষা করছিল, আর তা হলো স্টেশন মাস্টার বাতিল। আশ্চর্য যে লোকটাকে একটু আগে সে স্বপ্নে দেখেছে সে লোকটাই তার সঙ্গে যেচে দেখা করতে এসেছে। আর অদ্ভুত ব্যাপার হচ্ছে বাতেন মাস্টার অবনীর সঙ্গে একা কথা বলতে চায়। সত্যি চমকপ্রদ ঘটনা যে লোকটা ওদের সঙ্গে কথাই বলতে চায়নি, সে কি কথা বলবে হঠাৎ তাও আবার অবনীর সঙ্গে? বলুন কি বলতে চান। তুই সেদিন রাইতে পডকাস্টার স্যার দিকে ক্যান পাক দিছিলি, আর আমি নিষেধ করার পরও আবার গোলদোয়ার পানিতে পাও ডুবাইছোস, এই অন্যায়ের শাস্তি কিন্তু তুই পাবি। তার মানে আপনি ওই দিন আমাদেরকে ফলো করেছেন, এসব আপনিই করেন, লোকজনকে উল্টাপাল্টা বলে ভয় দেখিয়ে ওই গোলদোয়ার গাছে বসে থাকেন, তাই না? অন্য সময় হইলে আলাদা কথা, কিন্তু এই অমাবস্যায় গোলদোয়ারে রাগানো যায় না,
তুই আইজি ওইখানে যাবি বাকর বটের চারপাশে চল্লিশ পাক দিয়া গোল দোয়ায় চল্লিশটা ডুব দিবি আর মাপ চাইবি আমারে উনি কষ্ট দিতাছে খুব কষ্ট দিতাছে আশ্চর্য আপনি কি আমাকে গ্রামের লোকদের মতো ভীতু মনে করেছেন যে আপনার উদ্ভট থ্রেট আমি মেনে নেব আপনার চালাকি আমরা ধরে ফেলেছি বেশি বাড়াবাড়ি করলে মিডিয়ার কাছে সব ফাঁস করে দেব আমার কথা না শুনলে তোরে বাঁচাইতে পারুম না তুই মরবি তখন শুধু আমি না তুই সবার কাছে খবর হইয়া যাবি দুনিয়ার সবকিছু যুক্তি দিয়া চলে না রে প্লিজ আপনি আসুন এবার ওই গোলদোয়ায় পা ডুবানো যদি আমার অপরাধ হয় আর ওই গাছের চারপাশটা ঘুরে দেখা যদি আমার অপরাধ হয় তবে হোক ও নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই আর ওই রাতে আপনি কোথায় ছিলেন বলেন তো আপনাকে তো আমরা দেখতে পাইনি আমারে অমাবস্যায় না দেখতে পাই মঙ্গল আবারও বলতাছি অমাবস্যা শেষ হওয়ার আগেই চল্লিশ পাক আর চল্লিশ ডুব শেষ করবি তা না হইলে আমি আপনার মন গড়ার নিয়ম মানলাম না দেখি কি হয় আর আপনি আমার কি ক্ষতি করেন ভয়ঙ্কর ঘটনা ঘটব গোলদোয়ার দেও তোরে ছাড়ব না আমার কথা বিশ্বাস কর ঘটুক আমি ওই ভয়ঙ্কর ঘটনার মুখোমুখি হতে চাই আমি আপনার মতো ঠক ভণ্ড লোকের কথা বিশ্বাস করি না করতে চাইও না মেয়ে ছেলের অবিশ্বাসী তাদের পাপি বানায় তুই ঘোর পাপি মেয়ে ছেলে এই খবরদার মেয়ে ছেলে বলে জ্ঞান দেবেন না জান আপনি কুয়াশা কুয়াশা আমরা আজকের কুয়াশার দ্বিতীয় পর্ব শেষ করলাম অদ্ভুত একটা গা ছমছমে কাহিনী শুনছি আমরা গোলদোয়ার পুকুর নিয়ে কি অদ্ভুত পুকুর সে কি অদ্ভুত ঘটনা ঘটে যাচ্ছে আচ্ছা আসলে কি সেই গোলদোয়ার পুকুরের দেও নামে কোনো কিছু আছে বা এমন কিছু অশরীরী কিছু আছে আর কথা বাড়াচ্ছি না চলে যাচ্ছি সরাসরি তৃতীয় পর্বে আমি জানি আপনারা সবাই উৎসুক হয়ে আছেন শেষটা কি সেটা জানবার জন্য আসুন তাহলে আমরা তৃতীয় পর্ব অর্থাৎ শেষ পর্ব থেকে জানি আসলে কি আছে গোলদোয়ার পুকুরের রহস্যের পেছনে ABC Radio 89.2 FM FM Kuasha Station Master Batinen Ojuktek আর মন গড়া আবদার শুনে অবনের প্রচন্ড রাগ হলো ভীষণ বিরক্ত লাগছে ওর এসব আধ্যাত্মিক কথা শুনে লোকটার মাথায় সমস্যা আছে নিশ্চয় কিরকম বিশ্রী ভাবে তুই তুকারি করছিল আর চোখগুলো কেমন অস্বাভাবিক লাল হয়েছিল তোকে আর রোমেলো মহাবিরক্ত এবার ওরা নিশ্চিত হলো গোলদোয়ার আসলে রহস্যের নাটের গুরু ও স্টেশন মাস্টার বাতিল এতদিন গ্রামের সহজ সরল লোকগুলোর চোখে ধুলো দিয়েছে কিন্তু লোকটার চালচলনটা আহামরি কিছু চোখে পড়ে না নিজের মতো একা একাই থাকেন তবে এসব করে ওনার লাভ কি কে জানে বাতিল মাস্টারের লাভটা কি তা জানা যায়নি ঠিকই কিন্তু অবনীর লাভের মধ্যে লাভ হলো এটা যে সে একই স্বপ্ন আবার দেখলো এবং স্বপ্নে তার পা বিশেষ করে ডান পাটা কে যেন ভীষণ জোরে টানছিল ঘুম ভাঙার পর ওর পায়ে ব্যথা লাগছিল অবনী মনে মনে হেসে স্বপ্নের ব্যাখ্যা দাঁড় করালো আসলে ডান পায়ে তো চোট পেয়েছে তাই ব্যথাটা ওই পায়েই বেশি লাগছে এটা স্বপ্নের কারণে নয় আর এই স্বপ্ন আবার দেখার কারণ কাল স্বপ্নে যা দেখেছে বা শুনেছে ঘুম ভাঙার পর ওর বাতিল মাস্টার সেই কথাগুলোই রিপিট করেছে সমস্ত ঘটনা তার ব্রেইন সাজিয়ে গুছিয়ে রেখেছে ঘুমানোর সময় ওই ঘটনাটাই বারবার মনে হচ্ছিল তাই স্বপ্নেও রিপিট হলো অতটা কাক করলো না অবনী আজ রাতটাই তো কালীবাড়ির শেষ রাত আগামী কাল ওরা শিলাইদহ হয়ে ঢাকা রওনা দেবে অবনীর জন্য যা অপেক্ষা করে আছে তাকে কি বলবে ওরা কোনো খারাপ লোকের চক্রান্ত নাকি রহস্যময় কোনো ভয়ঙ্কর খেলা আচ্ছা আবারও একই স্বপ্ন দেখেছে অবনী নাকি অন্য কিছু ঘটবে এবার কি হয়েছে তোর কোন স্বপ্ন টপ্ন দেখে ভয় পেয়েছে বোধ হয় এত জোরে চিৎকার করলো আমি বিছানা থেকে উঠতে পারছি না দরজাটা শুধু লক করা আমার পা আমার পা দুটো কি হয়েছে তোর পায়ে কাচিস কেন যাবে ও ও ও নিচে মামার কাছ থেকে লকের চাবিটা নিয়ে আসি
আমার খুব কষ্ট হচ্ছে, ভীষণ যন্ত্রণা হচ্ছে, আমি মারা যাচ্ছি। ও অবনী কি হয়েছে তোর? তোকে তোকে অবনী সেন্সলেস হয়ে গেছে, ওকে এক্ষুনি হসপিটাল নিতে হবে। আমি বিশ্বাস করতে পারছি না, কিভাবে, কখন, কে করলো এটা? দরজা জানালা তো সব বন্ধ। ফিনকি দিয়ে স্রোতের মতো রক্ত বইছে অবনীর দুই পা থেকে। কোন যুক্তি তর্ক লৌকিক অলৌকিক কিছু ভাবার সময় নয় এটা। প্রচন্ড রক্তক্ষরণে অবনী জ্ঞান হারিয়েছে। এবারে ফার্স্ট এইড বক্সে যে ব্যান্ডেজ পাওয়া গেল তা যথেষ্ট নয় রক্ত বন্ধ করার জন্য। কোনো মতে তা দিয়ে পায়ের পাতা জড়িয়ে দ্রুত অবনীকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হলো। সাদা ব্যান্ডেজ রক্তে লাল হয়ে গেছে। এরকম অদ্ভুত ঘটনার কোন মানে কেউ বুঝতে পারছে না। কে করলো এমনটা? অবনীর দু পায়ের সবকটা আঙুল কে কেটে দিল? তাহলে কি সত্যি স্টেশন মাস্টারের কথায় কোনো রহস্য ছিল? কেন ওরা শুনেনি? কেন আজ রাতে অবনী যায়নি ওই গোলদয়? গেলে নিশ্চয় এমনটা হতো না। হাজারো কথা মাথায় ঘুরপাক খাচ্ছে ওদের। আর একটা অদ্ভুত বিষয় হচ্ছে, ঘরের কোথাও অবনীর পায়ের কাটা আঙুলগুলো পাওয়া যায়নি। কি বলবে ওরা এই ঘটনাকে? কোন যুক্তির জালে আটকাবে অবনীর সঙ্গে ঘটে যাওয়া এই সবকে? তবে কি সত্যি এই ভয়ঙ্কর ঘটনার সাক্ষী ওই গোলদোয়ার রহস্য? এখন মোটামুটি সুস্থ অবনী, কিন্তু পায়ের প্রচন্ড ব্যথা নিয়ে জার্নি করাটা মুশকিল হবে। তাই হসপিটাল থেকে আবারও কালীবাড়ির বাবু বাড়িতেই চলে এলো। আর কটা দিন রেস্ট নিয়ে তারপর ঢাকায় রওনা হবে। অবনী ভীষণ চুপচাপ হয়ে পড়েছে, সারাক্ষণই কিছু একটা ভাবছে। তীব্র ব্যথার জন্য কি ইঞ্জেকশন দেয়া হয়েছে, এজন্য হয়তো দুই দিন খুব বেখরে ঘুমিয়েছে। কিন্তু আজ ঘুম ভাঙার পর অবনী যা বলল তা শুনে তকিয়ার রহমান ভীষণ অবাক হল। এটা যে মতো ভয়ঙ্কর আবদার। তকি, রোমেল, তোদের একটা কথা বলবো, আশা করি শুনবি এবং আমাকে প্রশ্ন করে অযথা বিরক্ত করবি না। বল, শুনছি আমরা। অমাবস্যা শেষ হওয়ার আগেই আমি একা ওই গোলদোয়ায় যেতে চাই। কিন্তু তুই একা? কোনো কথা না, কোনো যুক্তি না, এইটাই ফাইনাল। আমি যাব ব্যাস, এবং তোরা আমার পিছু পিছু যাবি না। প্রবলেমটা যেহেতু আমি তৈরি করেছি, সলভও আমিই করব। ঠিক আছে, কিন্তু তোর পায়ের অবস্থাটা তো ভাবি, এই পা নিয়ে অতদূর যাবি কিভাবে? তাছাড়া কোনো ভ্যান বা রিক্সাও যাবে না এত রাতে। আমরা না হয়, আমি পারবো, পায়ের ব্যথাটা অনেক কম। তাছাড়া এরপর আর নতুন কোনো ভয়ঙ্কর ঘটনার সামনে আমি দাঁড়াতে চাই না। আমি যা স্বপ্নে জেনেছি বা শুনেছি, ইনফ্যাক্ট বাতের মাস্টার যা যা বলেছে তাই, মানে সেসব নিয়মকানুন মানতে চাই। দেখ, তোকে কি বলবো বুঝতে পারছি না, তবে আরেকটু সময় নিয়ে আস্তে ধীরে না হয় বিষয়টা নিয়ে ভেবে দেখতাম। না রে, আমি চাই না আমার জন্য তোদেরও কোনো ক্ষতি হোক। আমি জেনে যদি অন্যায় করেই থাকি তার ফল ভোগ করতেই হবে। তার চেয়ে ক্ষমা চাইলে যদি সব মিটে যায়, তবে আরো বড় কোনো ক্ষতি হওয়ার আগে কেন নয়? ঠিক আছে, তুই যা ভালো মনে করিস তাই কর, যদি আমাদের কোনো প্রয়োজন হয় তাহলে বলিস। তোরা আমাকে ওই স্টেশন ঘরটা পর্যন্ত দিয়ে চলে আসিস, বাকিটা আমি সামলে নেব। তাছাড়া ওইখানে আমাকে একাই যেতে বলা হয়েছে। তুই তো এসবে বিশ্বাস করতি না কখনো, কিন্তু বিশ্বাস এখনো মন থেকে করি কিনা জানি না, তবে এটা তো ঠিক, আমার আঙুলগুলো কিভাবে উধাও হলো বল? ঘরের দরজা জানা তো বন্ধই ছিল, অথচ আমি 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 ভাবতে পারছি না। তুই শান্ত হ, সব ঠিক হয়ে যাবে। সব ঠিক হওয়ার আগেই অমাবস্যা কিন্তু শেষ হয়ে যাবে, কাজেই এর মধ্যেই সবটা সেরে ফেলতে হবে। Thank you.
তাড়াতাড়ি চল, আজ না তোর কলতায় ডুব দেওয়ানোর কথা। আপনি আপনি কিভাবে এই ঘরে এলেন? দরজা জানলা তো বন্ধ। আমি সব পারি, চল রাজ্যে শহরের আগেই চল্লিশ বার দিতে হইব আর চল্লিশটা ডুব দিতে হইব। চলেন আমি যাব। কিন্তু আমার পায়ের আঙুলগুলো কেন কাটলেন আপনি? কেন? আমি কাটি নাই, গোল তো আর উনি তোর শাস্তি দিছে। ভর সন্ধ্যায় আর আমাবস্যায় তুই তারে পা দিয়া অসম্মান করছোস, তারে রাগাইয়া দিছোস, তাই এই শাস্তি পাইছোস। আমি তো তোরে বারবার স্বপ্নে বলছিলাম, তখন তো কথা শুনিস না। আমার ভুল হয়েছিল, কিন্তু ভুল ভুলি, বারবার ভুলের ক্ষমা নাই। তাছাড়া উনি খুব রাগে। চল চল চল। কি আপনার পায়ের আঙুলগুলো তো কাটা, আগে তো দেখিনি। কেউই দেখে না, আমি ভয়ঙ্কর পাপ করছিলাম, তাই প্রতি আমাবস্যায় আমার শাস্তি হয়। কি পাপ? ওই পাপ মুখে আনন যায় না, আইজো শাস্তি ভোগ করতেছি। চল অত কোথায় লাভ নাই, চল চল বাঁচালা। কোন এক মন্ত্রবলের ফাঁদে পড়ে অবনি ঘোর অমাবস্যার অন্ধকারে স্টেশন মাস্টার বাতিনের পিছন পিছন হাঁটছে। কিভাবে দরজা খুলে মেইন গেট খুলে অবনি বের হলো তা সে জানে না, শুধু জানে তীব্র এক আকর্ষণ বোধ তাকে গোলদোয়ার পথে হাঁটাচ্ছে। অবনির দুই পা ব্যান্ডেজ করা এবং প্রচন্ড ব্যথা, অথচ সেসব কিছুকে স্পর্শ করছে না এই রাতের অন্ধকারে। একসময় পৌঁছে গেল অবনি গোলদোয়ার সে রহস্যময় বটগাছের নিচে। ক্লান্তিহীন ভাবে বিষয়ানু গাছের চারপাশে এক এক করে গুনে গুনে ঘুরতে লাগলো। একসময় টের পেল ও দুই পা আস্তে আস্তে ভারী হয়ে যাচ্ছে। প্রচন্ড ব্যথায় কাটা আঙুলগুলোর ক্ষত তার শরীরে তীব্র যন্ত্রণা দিচ্ছে। তারপরও অবনি থামছে না, কারণ চল্লিশ পাঁচটা তো দিতেই হবে। আর সেই সঙ্গে গোল দেওয়ার চল্লিশটা তিরিশ তিরিশ একত্রিশ উনত্রিশ তেত্রিশ চৌত্রিশ বত্রিশ চৌত্রিশ সাঁত্রিশ। আরে ঘুমাতো, কেউ না, কেউ বড় মাস্টার ধরেছে বোধ হয়। না না, আমাদেরকে ডাকছে, শুনতে পাচ্ছিস? চল তো দেখি। স্টেশন মাস্টার বাতিন নাকি গ্রামবাসীকে খবর দিয়েছে গতরাতে অবনি গোলদয়ে পড়ে গেছে আর উঠতে পারেনি শেষ পর্যন্ত। মানে কি এসব কথা? তোকে রুমেল ছাড়াও আরো অনেকে আজ দল বেঁধে সাহস করে গোলদোয়ার কাছে এলো, আর যা দেখলো তা সত্যি অবিশ্বাস্য। অবনির ডান পায়ে মোটা একটা লোহার শেকল, কিভাবে এই শেকলের পায়ে আটকে গেছে তা অবনি জানে না এবং বলতে পারেনি। গোলদোয়ার বিশাল বটগাছের চারপাশে জড়ানো শেকলের বের নিয়ে অবনি বসে আছে, কাউকে যেন সে চিনতে পারছে না। গ্রামবাসীর বুদ্ধিমতো অবনির পা থেকে শেকল খোলার অনেক চেষ্টা করা হয়েছে কিন্তু সম্ভব হয়নি।
অবশেষে পাশের গ্রাম থেকে আনা সার্কাসের একটা হাতি এনেও শেকল টানা হলো। কিন্তু অদ্ভুত ভাবে সকাল থেকে সারা দিন ওই শেকল ওঠা শেষ হলো না। পুকুর পাড়ে পাহাড় সমান লোহার শেকলের স্তূপ যেন বেড়েই চলেছে। গোলদোয়ার চারপাশের উৎসুক জনতা জিজ্ঞাসু আর ভয়ার্থ চোখ যেন নানান গল্পের সূচনা করছে। টোকিয়া রোমের দিশেহারা, কি হচ্ছে? কোনো ভাবেই কি অবনীকে উদ্ধার করা যাবে না? কোথায় রহস্য শেকলের শেষ মাথা? আর কি করলেই বা অবনীর মুক্তি? সন্ধ্যার পর থেকে লোকজন কমতে শুরু করলো, আর আস্তে আস্তে অন্ধকার যত বাড়ছে শেকল তত তার পরিমাপ কমাচ্ছে। এদিকে বাসেন মাস্টার হঠাৎ করে কেমন যেন বদলে গেলেন। সারা গ্রাম দৌড়ে বেড়াচ্ছে আর চিৎকার করে বলছে, আমার মুক্তি হইল রে বাকরবট। আমি তো প্রত্যেক অমাবস্যায় 40 পাক দিয়া ডুব দিতামই, কিন্তু ওই মেয়ে ছেলে আমার আগে বাকরবটের চারপাশে পাক দিয়া গোলদোয়ারে রাগাইছে। আমার কথা শুনে নাই, এতকাল গোলদোয়ার যে দেও আমার মধ্যে ভর কইরা আছিল, এইবার ওই মাইয়ার মধ্যে ভর করছে। বিশ্বাস অবিশ্বাস, এইবার গোলদোয়ার দেউরে বিশ্বাস হইব তো? যদি আমার মতো স্বপ্নে পাওয়া নিয়ম মানত সে, তবে আর ওই লোহার শেকলে সারা জীবনের জন্য গোলদোয়ারে বন্দী হইত না। হাই রে অবিশ্বাসী মেয়ে ছেলে, গোলদোয়ার আজর দেখলি তো? তোরা দেখলি তো? সবকিছু জানা যায় না, সবকিছু অবিশ্বাস করাও যায় না। বিশ্বাস রাখ, মনে বিশ্বাস রাখ, নাইলে পস্তাইবি। নিয়ম মতো 40 ডুব দিতে পারলি না, পারবি কেমনে? মনে তো ঘোর অমাবস্যা, ঘোর অবিশ্বাস। আজই অমাবস্যার শেষ প্রহর ছিল। পশ্চিম আকাশে নতুন এক ফালি চাঁদ দেখা যাওয়ার সঙ্গে সঙ্গে অবনী সহ ওই রহস্যময় শেকল গোলদোয়ায় হারিয়ে গেল। আর অদ্ভুত ভাবে স্টেশন মাস্টার বাতেনকেও আর দেখা যায়নি গ্রামে। জগতে কত আশ্চর্যময় ঘটনা ঘটে সবার চোখের অগোচরে, সেই রহস্যময় রহস্যের কাহিনী হয়ে রইল অবনী, যে কিনা রহস্য বলে কোনো শব্দ বিশ্বাসই করত না। এরপর অনেক দিন পার হয়ে গেছে, বাতেন মাস্টারের লাশও ওই গোলদোয়ায় পাওয়া গেছে, অথচ আজ পর্যন্ত অবনীর লাশ কেউ দেখেনি বা পায়ওনি। তবে নতুন এক রহস্য গল্প ডালপালা ছড়িয়েছে ওই গোলদোয়া আর বাকুরবট নিয়ে। তা হচ্ছে ঘোর অমাবস্যায় অনেক দূর থেকে শেকলের শব্দ শোনা যায়, কেউ একজন শেকল নিয়ে বাকুরবটের চারদিকে ঘুরতে থাকে। কেউ কেউ বলে 40 বার পাক খায়, তারপর গোলদোয়ার পানিতে গুনে গুনে 40টা ডুব দেয়। অমাবস্যার এই রহস্য খেলা চলছে আজও। অবনীর এই ঘটনার পর আর কেউ কোনোদিন গোলদোয়ার রহস্য নিয়ে কোনো গল্প খুঁজতে যায়নি বা সাহস করেনি। গোলদোয়া একা ওইখানে তার বিস্তৃত বাকুরবট নিয়ে আজও এক রহস্যের অলৌকিক চিহ্ন হয়ে দাঁড়িয়ে আছে গ্রামবাসীর কাছে। হয়তো নতুন কোনো ঘটনা আবার কোনো অমাবস্যায় ঘটবে, তবে তা কবে তা সেটা কেউ জানে না। যেমন জানতে পারেনি কেউ আজ অব্দি স্টেশন মাস্টার বাতিনের দেখা বা বিশ্বাস করা সেই গোলদোয়ার প্রকৃত বাকুরবটের গোপন রহস্য খেলা। তবে কি বিশ্বাসের অবিশ্বাসের পথ ছাড়াও অন্য কোনো পথে চলে অলৌকিক রহস্যময়তা, যা আমাদের দেখতে দেওয়া হয়?